বাংলা গল্প পাঠের চ্যানেল কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অডিওতে আমি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটি গল্পটি পাঠ করে শোনাব সঙ্গে থাকুন শুনতে থাকুন শুরু করি উত্তর কলকাতার অধিবাসীদের অন্তত সিকি লোক লোকটিকে বোধহয় চেনে অর্ধেক লোক ওর কণ্ঠস্বর শুনেছে এবং শুনলেই চিনতে পারে এ সেই কণ্ঠস্বর ষোলো আনা লোকই ওর কণ্ঠস্বর চেনে বলতে দ্বিধা করতাম না কিন্তু মধ্য দ্বীপ্রহর ছাড়া অন্য কোনো সময়ে লোকটির হাঁক শোনা যায় না মধ্য দ্বীপ্রহরের একটা অবসাদ আছে মহানগরীও কিছুক্ষণের জন্য পাখির রাজ্যের মতো ঝিমিয়ে পড়ে রাজপথে লোক বিরল হয় ট্রামে বাসে সিট খালি পড়ে গতিও যেন মন্থর হয় ড্রাইভারের হাতের মুঠি বোধ আলগা হয়ে আসে দোকানে খরিদ্দার কমে যায় কর্মচারীরা কেউ পেন্সিল ঠোঁটে চেপে জনবিরল পথের দিকে চেয়ে থাকে বসে বসেই অনেকে ঘুমোয় আপিস অঞ্চলেও এ সময়টায় কাজকর্ম ঘরের মধ্যে আবদ্ধ থাকে টেলিফোনের রিসিভার তুলে সাড়া পেতে দেরি হয় ফুটপাতে জুতো পালিশওয়ালারাও ঢোলে ঝিমোয় বাড়িতে দরজা বন্ধ থাকে মেয়েরা হয় ঘুমোয় নয় আস্তে ধীরে কিছু বনে বা সেলাইয়ের কল চালায় রেডিওতে গান বক্তৃতা বেজেই চলে এ সময় আকাশের দিকে তাকালে কর্তির দু একটা চিল বা শকুন উঠতে দেখা যায় নইলে আকাশটাও খাঁ খাঁ করে আমার পাশের বাড়িতে আছে একটা অ্যালসেসিয়ান সেটাও এ সময়ে চোখ বন্ধ করে জিভ বের করে হাঁপায় তার মাথার উপরে বারান্দার করিতে পায়রাগুলো পা ভেজে বুকে ভর দিয়ে শুয়ে থাকে কিন্তু কুকুরটা ধরবার জন্য লাফায় না পথে খাবার পড়ে থাকে কাক দেখা যায় না এরই মধ্যে অকস্মাৎ উত্তর কলকাতার কোনো না কোনো পথে বা গলিতে অদ্ভুত তীক্ষ্ণ কণ্ঠস্বর ধ্বনিত হয়ে ওঠে মাটি চাই মাটি কণ্ঠস্বরই শুধু তীক্ষ্ণ নয় লোকটির হাঁকের ভঙ্গিও বিচিত্র শেষের মাটি শব্দটা মা পর্যন্ত চিৎকার করে হেঁকে তীর শেষে রস্যটাকে বেপর্দায় খাদে নামিয়ে দেয় তার প্রতিক্রিয়া হয় অদ্ভুত সমস্ত শরীরের স্নায়ুমণ্ডলী কেমন যেন চমকে শিউরে ওঠে তীক্ষ্ণ তীক্ষ্ণকণ্ঠে এই বিচিত্র ভঙ্গিমাই উচ্চারণে স্নায়ুর উপর ধ্বনির প্রভাব সর্বজনীন কিনা জানি না তবে আমি এই প্রভাব অনুভব করেছি এবং আমার বাড়ির একটি শিশুকে চমকে উঠে ঠোঁট ফুলাতে দেখেছি গ্রীষ্ম দ্বীপ্রহরে আমার ঘুমের আমেজ ভেঙে গিয়েছে বন্ধ দুয়ার জানালা অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে কতদিন মনে হয়েছে আমি শুয়ে আছি আমার দেশের বাড়িতে বাড়ির পিছনেই তালগাছ ঘেরা খিড়কির পুকুরের কোনো তালগাছের মাথায় বসে শান্ত চিল তীক্ষ্ণ করুণ সুরে ডাকছে চিল চিলো শেষে অকারটা ঠিক এমনি বেপর্দায় নরম সুরে নেমে এসে থেমে যায় চিলটা ঠোঁটের নিচে গলার কাছটা ধুক ধুক করে কাঁপে উত্তর কলকাতায় বাসা করার প্রথম সপ্তাহেই ওর ডাক শুনেছিলাম তখন বৈশাখ মাস মনে আছে বাসা পেতেছিলাম ছয়ই বৈশাখ গলির মোড়ে সেদিন ওর হাঁক উঠতেই দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম খাঁ খাঁ করছে গলিপথ পিচের উপর মোটর টায়ারের ওর নালমারা জুতোর দাগ ফুটে উঠছে বাতাস ঝলসাচ্ছে বাড়ির গায়ে এক টুকরো কোনাচে জায়গায় একটা কনকচাপা গাছের লম্বা পাতাগুলি অবসন্ন হয়ে ঝুলে পড়েছে আকাশের দিকে চোখ তোলা যায় না হাঁপড় থেকে বের করার কয়েক মুহূর্ত পরে নীল হয়ে যাওয়া ধাতু পাত্রের মতো উত্তাপ বিকীর্ণ করছে সে উত্তাপ চোখে এসে লাগছে এরই মতো ওর এই হাঁক উঠছে মাটি চাই মাটি তাকিয়ে রইলাম পথের দিকে আবার হাঁক উঠল মাটি চাই মাটি হাঁকটা এবার দূরে চলে গেল মাটি চাই মাটি এবার আরও দূরে বাঁকের ওপারে আমাদের গলি থেকে একটা অত্যন্ত অপ্রশস্ত গলি এঁকে বেঁকে চলে গেছে দক্ষিণ মুখে সম্ভবত লোকটা সেই গলিপথে ঢুকে চলে গেছে কিন্তু লোকটার কণ্ঠস্ব তার এই হাঁকের বেসুর সমাপ্তি সমস্ত মনটাকে শুধু অস্বস্তিতে ভরে দিয়ে গেল না শরীরেরও একটা চকিত চাঞ্চল্য বইয়ে দিয়ে গেল কিছুদিন পর ওকে দেখলাম সেদিন দুপুরেই বেরিয়েছিলাম কাজে ফোড়ে পুকুর স্ট্রিটে ঢুকে খানিকটা অগ্রসর হতেই ওই তীক্ষ্ণ কণ্ঠস্বরের বেসুর হাঁক কাছেই কোথাও ধ্বনিত হয়ে উঠল এক মুহূর্তে যে কৌতূহল স্থিমিত হয়ে পড়েছিল সে দীপ্ত হয়ে উঠল ওই হাঁকটা যেন ফুৎকার দিয়ে জাগিয়ে তুলল দপ করে জ্বালিয়ে দিল দিক অনুমান করে এগিয়ে গেলাম মাটি চাই মাটি থমকে দাঁড়ালাম হাঁকটা পিছনে পড়ে গেছে পিছন ফিরলাম দেখলাম পিছনে একটা পাশের গলি থেকে মাটি ওলা বেরিয়ে আসছে বিচিত্র দর্শন উলঙ্গ প্রায় মানুষ পরনে শুধু একটা নিংটি সর্বাঙ্গ কাদায় আবৃত সন্ন্যাসীরা যেমন ভস্যে সর্বাঙ্গ আবৃত করে তেমনিভাবে কাদায় মাখা লোকটির সর্বাঙ্গ সময়টা তখন বোধ হয় আষাঢ় মাস রৌদ্রের প্রখরতা বৈশাখের চেয়ে কম নয় উপরন্তু বাতাসে প্রসারিত হয়েছে সজল স্পর্শ মাটিও হয়েছে সরসচিত্ত তার ফলে একটা গুমোট ভাব নিতে ভরে উঠেছে বাংলাদেশ জ্বালার বদলে ঘেমে মানুষ সারা হয়ে গেল লোকটির গায়ের ধুলো কাদা হয়ে উঠেছে সেই কাদা ঘামে লাগছে ঘামের ধারা গড়িয়ে গড়িয়ে দেহখানাকে যেন বিচিত্র করে তুলেছে আমি অবাক হয়ে দেখলাম কাদা এবং ঘামের রং ও রেখার বৈচিত্র্য নয় অবাক হলাম লোকটার দেহের গঠন বৈচিত্র্য দেখে একজন সুস্থ সহজ মানুষের দেহ এমনভাবে বিকৃত হয়ে যায় লম্বা একটি মানুষ বোঝা বয়ে খাটো হয়ে যায় এমনভাবে পা থেকে কোমর পর্যন্ত শরীরের নিচের দিকটা সহজ স্বাভাবিক সরল সোজা পা প্রতিটি পেশি সুগঠিত কিন্তু উপরের দিকটা কোমর থেকে মাথা পর্যন্ত অংশটা বিপুল চাপ দিয়ে কেউ যেন দেহের কাঠামোটা পর্যন্ত ভেঙে চুরে বিকৃত করে খাটো করে দিয়েছে চড়া বুকটা উঁচু হয়ে ঠেলে উঠেছে পেটটা গিয়েছে ভিতরে ঢুকে সেখানে দড়ির মতো গোটা তিনেক পেশি দাঁড়িয়ে গেছে সেগুলি এখন ঘন শ্বাস প্রশ্বাসে কাঁপছে ঘাড়ে মাটির বস্তার জন্য ওর মুখখানা আমি দেখতেই পাচ্ছি না মাটির দিকে মুখ করে লোকটা হেঁটে চলেছে আমি দেখতে পাচ্ছি ওর মাথার একটা দিক কদম ফুলি ছাঁটে ছাঁটা কাঁচা পাকা চুলে ভরা প্রকাণ্ড মাথাটার একটা দিক একটু দ্রুত হেঁটে এগিয়ে গেলাম এবার নজরে পড়ল কাদার প্রলেপের মধ্যে দেখতে পেলাম ছোট বড় কাটা দাগ সংখ্যায় অনেক একটা বাড়ি থেকে কেউ কেউ ডাকলে এই মাটি ওলা লোকটা ঘুরল সেই দিকে আমি তার পিছনে পড়লাম এবার আমার বিস্ময় উঠল চরমে ঘাড়ের নিচেই একটা কুঁজ কুঁজের উপরে একটা খাঁজ তৈরি হয়ে গিয়েছে তারই উপরে মাটির বস্তা চাপিয়ে লোকটা ভারী পায়ে পা ফেলে কিন্তু চলার ভঙ্গি সহজ কাঁধে ভার চেপেছে বলে দ্রুত চলছে না বেশ সহজ চালেই চলেছে মাটির বস্তা বয়ে ঘাড়ে ওর খাঁজ তৈরি হয়েছে ওর সবল সহজ দেহ ভেঙে চুরে পিঠে কুঁজ ঠেলে উঠেছে বুকটা ফুলে ঠেলে বেরিয়েছে ঢুকে গেছে ঠিক এই মুহূর্তে লোকটা ঘাড়ের বস্তা দাওয়ার উপরে নামিয়ে মাটি বেচতে বসল যুক্তি ও অনুমানের দিক থেকে আশ্চর্য হবার কথা নয় তবুও আশ্চর্য হলাম যুক্তি যুক্তি ও অনুমানের শক্তি বোধহয় পঙ্গু হয়ে গিয়েছিল আমার ঘাড়ের বস্তা নামিয়েও লোকটি সহজ মানুষের মতো সোজা হতে পারল না ঘাড় বেঁকেই রইল পিঠের কুঁচটা তেমনি উঁচু হয়েই রইল শুধু মুখটা একটু তুললে মাত্র নির্বোধ মানুষের মুখ চোখে স্থূল দৃষ্টি কিন্তু একটি সুন্দর মানুষের মুখ মুখের গড়নে বড় বড় চোখের দৃষ্টির মধ্যে একটি শান্ত মধুর সুন্দর মানুষের সন্ধান বিবর্ণ বিজ্ঞাপনের মতো যেন ফুটে রয়েছে বিস্তৃত এবং বেদনাহত হয়ে কতক্ষণ তাকে দেখেছিলাম সে কথা আজ মনে নেই অনেক চিন্তাও মনের মধ্যে উঠেছিল এই যুগের চিন্তাই সেসব কিন্তু তাও সব আজ স্পষ্ট নয় পৃথিবীর সমাজ ব্যবস্থাকে অভিসম্পাদ দিয়েছিলাম কোটি কোটি মানুষকে এইভাবে যারা বঞ্চিত করে রেখেছে শিক্ষা থেকে সম্পদের ন্যায্য অংশ থেকে তাদের ধ্বংস কামনাও করেছিলাম এতে কোনো সন্দেহ নেই আরও অনেক কথা মনে হয়েছিল সেসব মনে পড়ছে না আজ না পড়ুক তবে এরপর যে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গিয়েছিলাম তা আজও মনে পড়ছে শুধু তাই নয় ওই দিন থেকে ওর সঙ্গে আমার মনের একটা দীর্ঘ নিঃশ্বাসের সম্পর্কই স্থাপিত হয়ে গেছে যখন মনে হয় ওর কথা যখনই স্তব্ধ দুপুরের অবসন্ন অবসরে দূরে হোক কাছে হোক নগরীর পথে ও ডাক শুনতে পায় তখনই একটি দীর্ঘ নিঃশ্বাস আপনি ঝরে পড়ে বুক থেকে শত ব্যস্ততা অথবা একাগ্র চিন্তার মধ্যেও কয়েক মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে কেন আচ্ছন্ন হয়ে পড়ি শীতের অরণ্য গর্ভ থেকে ঘনিয়ে ওঠা কুয়াশা যেমন বনস্পতির পত্রপুষ্পের সূর্যারাধনাকে আচ্ছন্ন আবৃত করে তেমনি একটি উদাসীনতা আমার মনের মধ্যে ঘনিয়ে ওঠে সচেতন মনে সকল উদ্যমকে আচ্ছন্ন করে দেয় এরপর কতবার ওকে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি বাগবাজার বৌবাজার পোস্তা টালা বেলেঘাটায় ঠিক এমনি দ্বীপ্রহরে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছি তীক্ষ্ণস্বরে এই বেসুরা ভঙ্গিতে ওর হাঁক ভেসে চলেছে মাটি চাই মাটি সব দিন দেখতে পাইনি অনুসরণে অনুসরণের স্পৃহা আর নাই দু একদিন চোখে পড়েছে নুয়ে পড়া ঘাড় এবং ঠেলে ওঠা পিঠের কুঁজের মধ্যবর্তী খাঁজে মাটির বস্তা বয়ে বিকলাঙ্গ মাটিওয়ালা সর্বাঙ্গে কাদা মেখে হেঁকে চলেছে মাটি চাই মাটি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি আমি তারপর চলে গেছি নিজের পথে হঠাৎ সেদিন নিতান্ত অসময়ে একেবারে ভোরবেলা অপ্রত্যাশিতভাবে ওর বাসাও আবিষ্কার করলাম সবে তখন গ্যাসের আলো নিভেছে রাস্তায় তখনও জল পড়েনি আমি অভ্যাস মতো প্রাতভ্রমণে বেরিয়েছিলাম বেড়াবার বাঁধা ধরা স্থান ছিল পার্ক অথবা গঙ্গার ধার সেদিন দিক পরিবর্তন করে চলে গেলাম একেবারে খালের ধারে খালের পুল পার হয়ে গেলাম গঙ্গা এবং খালটা সংযোগস্থলের গেটটার দিকে পাম্প লাগিয়ে খালের জল মেরে ফেলা হচ্ছিল খালটা মজে এসেছে সংস্কার হবে কাজ অনেকটা অগ্রসর হয়েছে দুধার জেগে উঠেছে জল পড়েছে মাঝখানে তার মধ্যে মাঝে মাঝে পাঁক দেখা যাচ্ছে পুল পার হয়ে খালের ধারে চলেছিলাম গঙ্গার ওপারে জুট মিলের ইয়ার্ডে এখনো আলো জ্বলছে হঠাৎ দেখলাম মাটিওলাকে নুয়ে পড়া ঘাড় পিঠে কুঁজ ঠেলে ওঠা বুক দেখে থমকে দাঁড়িয়ে গেলাম গঙ্গায় স্নান করে একখানা গামছা পরে হাতে একটি জলের ঘটি নিয়ে ফিরছে আমি থমকে দাঁড়াতে মাটিওলা সবিশ্চয়ে আমার মুখের দিকে চাইলে তারপরে প্রসন্ন বিনয়ে হেসে বললে আজ্ঞা হাঁ আমি সেই মাটিওলায় বটে ভাঙা ভাঙা বাংলায় হিন্দি মিশিয়ে কথাটা বললে হ্যাঁ ওই মাটিওয়ালাই আছে হামি বাবুজি যেন স্নান করে পরিচ্ছন্ন দেহে আমার সামনে দাঁড়িয়ে বেচারি লজ্জা পেয়েছে আমি প্রশ্ন করলাম কোথাও যাবে বুঝি আজ তার স্থূল দৃষ্টিতে বিস্ময় জেগে উঠল আমার প্রশ্নে বললে আ জায়গা কাহা জায়গা স্নান করে এলে এই ভোরে হ্যাঁ এখন রামজীর নাম নেব उसके বাদ দুটো চানা খেয়ে নেব তারপর চলে গা মাটি আনতে আচ্ছা বাবুজি রাম 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 ভাইয়া সে চলতে শুরু করে দিলে কয়েক পা গিয়েই কিন্তু ফিরে দাঁড়িয়ে বললে খোকি ভালো আছে বাবুজি আপনার ডার আমি ঠিক বুঝতে পারলাম না ওর কথা আমার বাড়িতে তো খুকি নাই আপনার খকি আপ তো বেলিয়াঘাটা মে এতে হয় লাল রঙের কঠি বুঝলাম ও আমাকে ঘাটার কোনো লাল রঙের বাড়ির বাসিন্দে বলে ভুল করেছে কিন্তু প্রতিবাদ করলাম না ওরই ভুলের মধ্য দিয়ে পরিচয়ের সুযোগ নিতে চাইলাম বললাম ভালো আছে মুখ ভরে হেসে হেসে বললে আমি গেলেই ছুটে আসবে একটি খোলা ভাঙা বাড়িয়ে দিয়ে বলবে এক পয়সার মাটি দেব মাটিওয়ালা হামি বলে কি হবে খুকি বলে চুলা মাটি দেনে মাটিওয়ালা ছোটা হাত মে এক মুঠি মাটি বাস চালা যায়গা এবার সে হা হা করে হেসে উঠল তারপর বললে জায়সা দেখতে হয় না ওইসাই ঠিক ওইসাই করে উলোক ছোট্ট একটি গিন্নি মেয়ের ছবি আমার চোখেও ভেসে উঠল অন্তর ভরে উঠল অনাবিল প্রসন্নতায় সে এবার ঘটি শুদ্ধ হাত তুলে আমাকে নমস্কার করে বললে আব যা তাহায় বাবুজি হাঁ রাম রাম চলে গেল সে আমি কিছুক্ষণ দাঁড়িয়েই রইলাম তার দিকে চেয়ে খালের এপারটা অপরিচ্ছন্ন প্রাচীন আমলের ভাঙা বাড়ি বস্তি গোলা আর গুদামে ভর্তি আবর্জনা এবং আগাছার জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে বস্তির পথ সেই পথে চলে গেল সে আবার কয়েকদিন পর ওর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল এবার দেখা হওয়ার পটভূমি একেবারে কল্পনার বাইরে গিয়েছিলাম পোস্ট অফিসে পোস্ট অফিসে একটা লম্বা কিউয়ের মধ্যে দেখি মাটি ওলা দাঁড়িয়ে আছে পোস্ট অফিসে ওকে কিউয়ের মধ্যে দেখবার প্রত্যাশা যেন কল্পনার বাইরে মুহূর্তের জন্য আমার কপাল কুঞ্চন রেখায় ভরে উঠল পরমুহূর্তে নিজেই একটু হাসলাম ওরও দেশ আছে ঘর সংসার আছে ইঁটে কাঠে পাথরে মাটির ধুলাকে ঢেকে যে মহানগরী গড়ে উঠেছে তারও ঘরে মাটির প্রয়োজন হয় ওই শিক্ষায় দীক্ষায় বঞ্চিত মাটিওয়ালা ওরও প্রয়োজন হয় ঘরে। এতে বিস্ময়ের কি আছে কিউটা মানি অর্ডারের কিউ টাকা পাঠাচ্ছে দেশে সঙ্গে সঙ্গে কৌতূহল উদ্রিক্ত হয়ে উঠল ঘুমন্ত বাড়ির খোলা দরজার সম্মুখে চোরের উঁকি মেরে দেখবার প্রবৃত্তির মতো কাছে গিয়ে দাঁড়ালাম ও আমার মুখের দিকে চাইলে চোখে ফুটে উঠল অপরিচয়ের বিস্ময় শঙ্কিত হলো বোধায়। কারণ গামছার খুঁটটা শক্ত মুঠোয় চেপে ধরলে বুঝলাম একেবারে ভুলে গেছে আমাকে সেদিনের খকির গল্পটা মনে পড়ে গেল বললাম পছন্দ নেহি নির্বোধের মতো উত্তর দিলে আ হেসে বললাম সেদিন তোমার সঙ্গে খালধারে দেখা হয়েছিল বেলাঘাটার খোকি মাটি কেনে তোমার কাছে আশ্বাসের হাসিতে ও নির্বোধ মুখখানি ভরে উঠল বলল হাঁ হাঁ কাল গায়াতা আপনকে কঠিনে কাল আমাকে নেওতা দিয়া হেসে আমি বললাম দেশে টাকা পাঠাবে হ্যাঁ দেশ মে রুপিয়া ভেজবে এ তো অনেক দেরি হবে এসো আমি তোমার মানি অর্ডার তাড়াতাড়ি করিয়ে দেব আমার সঙ্গে আলাপ আছে মাস্টারবাবুর হ্যাঁ সে অবাক হয়ে গেল আমার প্রতিষ্ঠা দেখে কই দেখি তোমার মনি অর্ডার একখানা সাদা ফর্ম আমার হাতে দিয়ে সে বললে তাহলে তুমি এটা লিখে দাও বাবুজি খুশি হয়ে বাইরে একটা দাওয়ার উপর বসে গেলাম ওকে নিয়ে লিখিয়ে বাবুজি রুপেয়া দষ্ট পানেওলি অলি লমণিয়া অকলু মুসারকে বিটিয়া আমি লিখতে শুরু করে ওর নামগুলি প্রশ্নের সুরে বলে গেলাম ভুল হলে সংশোধনের সুযোগ পাবে লক্ষ্মণিয়া হ্যাঁ আকলু মুসারকে বেটি হ্যাঁ গাঁ গঙ্গাজির কিনারমে জাহাজি স্টেশন গাঁ পোস্ট অফিস মনে নাই আজ মনে আছে জিলা পাটনা তারপর বললাম আপ তোমার নাম পাতা বলো হ্যাঁ লিখিয়ে মেওয়ালাল মেওয়ালাল মুসার নেই নেই মাটিওয়ালা লিখিয়ে अच्छा हँसना मेटू बताओ उसके बाद पत्ता बताओ बोले गालो और ठिकाना विचित्र बोस्तीर से ठिकाना अब क्या लिखना होगा बताओ कुछ ना कुछ ना इसमें लिखने का जगह है लिखने का इख्तियार भी है नहीं नहीं कुछ ना नहीं नहीं, नहीं। से प्रतिवाद जाना ले কিছু না কিছু লিখতে হবে না আমি ওর মুখের দিকে চাইলাম ও তখনও ঘাড় নাড়ছিল আমার চোখে চোখ পড়তে একটু হাসলে বিচিত্র সে হাসি তারপর বললে আজকের দিনটাই আমার মাটি বাবুজি কোনো কাজ হলো না মাহিনার পহেলা রোজ আমার এই কাজেই যাই বাবুজি মহাবীর কাহারের মা বলে বরবাদ করিস দিনটা তুই মেওয়ালাল পরের মাসের পয়লা তারিখটা বিশেষ করে খেয়ালে ছিল মাটিওয়ালার জন্য নয় তারিখটা স্মরণীয় করে তুলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার সংসারে আবির্ভূতা হলেন এক দোহিত্রী ধাত্রী ডাক্তার এদের বিদায় করে ডায়েরিতে লিখছিলাম নবজাতার জন্মের তারিখ সময় ইত্যাদি পয়লা অগ্রহায়ণ হঠাৎ খোলা দরজায় এসে দাঁড়ালো মেওয়ালাল মাটিওলা আমি বিস্মিত হয়ে ওর দিকে তাকালাম আমার বাড়ি ও চিনলে কেমন করে একগাল হেসে মেওয়ালাল বললে পরণাম বাবুজি রাম রাম ভাই আপকা কঠি আম পহচান লিয়া বাবুজি সে হাসতে লাগল বললে বেলিয়াঘাটা তোমার বাড়ি নয় জো রোজ তোমার সঙ্গে পোস্ট অফিসে দেখা তার পর দিন আমি তোমার জন্যে বহুত আচ্ছা গঙ্গাজির মাটি নিয়ে তোমাকে ভেট দিতে গিয়েছিলাম তবে ওই মাটি দিয়ে গাছ লাগালে আচ্ছা গাছ হবে কিন্তু গিয়ে একদম বুড়বক বনে গেলাম মালিক ওই খোকির বাপ খকির হাত ধরে দাঁড়িয়েছিল দরজায় আমি বাবুজি ওহি বাবুজিকেই বললাম মালিক বাবুকে একটু ডেকে দেবে হুজুর এই খকি মায়ের পিতাজিকে বাবুজিকে গুসা হয়ে আরে বাপ রে বাপ আঁখ পাকাকে বলব কি বাবুজি বলে ক্যা কাম হাই তোমারা খোকিকে পিতাজি তো হাম হায় হায় রামজি হাম একদম বেকুব বন গায়া আমি নিজেও একটু অপ্রতিভ হলাম এইবার যদি ও আমাকে প্রশ্ন করে বাবুজি তুমি এমন মিথ্যে পরিচয় কেন আমাকে দিলে তবে আমি কি উত্তর দেবো সত্য উত্তর মেওয়ালাল কতখানি বুঝবে হঠাৎ মনে এসে গেল আমিও তাই খুলে বললাম আমি তোমার সঙ্গে জুয়োচুরি কিছু করিনি মেওয়ালাল মনি অর্ডারের রসিদ পেয়েছ তুমি হ্যাঁ 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 বারবার স্বীকার করতে চাইলে যেন কথাটা শুধু বাক্যে নয় ঘাড় নেড়ে সর্বাঙ্গ দিয়ে স্বীকার করলে যেন এরপর অপরাধীর মতো হেসে বললে তোমার কাছে আমার কসুর আমি লুকাবো না বাবুজি প্রথম দিন বেলিয়াঘাটায় যেদিন দেখলাম খকির বাপ তুমি নও সেদিন আমার বহুত ডর হয়েছিল মনে হয়েছিল বাবুজি কি কোনো চুয়াচোর হয়তো আমাকে ঠকিয়ে দশ দশ টাকা আমার মেরে দিয়েছে মানি অর্ডারকে বিলটি যেঠো আমাকে দিয়েছে সেটা হয়তো একদম ভুয়া হবে পোস্ট অফিসে কি ঝুটমুট বলে একটা বাজে কাগজ আমাকে দিয়েছে বাবুজি সে একদম দড়কে দৌড়কে বাস আমে ফিরলাম বিলটি নিয়ে ছুটে গেলাম একটু ডাক্তরখানা আমি ডাক্তারবাবুকে বললাম দেখিয়ে তো হুজুর ডাক্তার সাহাব কেয়া লিখা হয় ইস বিলটি মেয়ে মেহরবানি করে গরিবকে বলে দাও তো গরিব পর বর তা ডাক্তার সাব পড়লে দেখলাম ঠিক আছে ডাংখানার মোহর আছে মাস্টারবাবুকে সাহিবি আছে খানিকটা ভরসা হলো তবু বাবুজি পুরা ভরসা পাইনি। রাত্রে ঘুম হতো না ভাবতাম কলকাতার জুয়াচুরি একটু জাল মোহর বানাতে আর কি লাগে তারপর একদিন রশিদটা ফিরে এলো যেমন সঙ্গে সঙ্গে একটু খত ভি আসে তাও এলো তখন বারবার মনে মনে বললাম সিয়ারামজি বাবুজির কাছে আমার কসুর হল এ পাপের আমি কি করি তারপর একদিন তোমার বাসা দেখলাম দেখলাম বহুত ভারী বাবু আমির লোকের সঙ্গে তুমি কথা বলছো আবার এক রোজ দেখলাম সাহেব লোক বসে আছে তোমার কাছে দূর থেকে উঁকি মেরে ফিরে গিয়েছি আজ ফিন মাহিনাকে পেহলা রোজ বাবুজি তুমি আমার মানি অটাট্য লিখে দাও আর যদি সেদিনের মতো জলদি করিয়ে দাও বাবুজি মেওয়ালাল হাত জোর করে দাঁড়ালো আমিও একটা স্বস্তির নিশ্বাস ফেললাম সহজ সরল মানুষ তাই এত সহজে ওর সন্দেহ থেকে নিষ্কৃতি পেয়েছি নইলে এই মিথ্যা পরিচয় দেওয়ার পর এ সততাকে বড় রকমের জুয়াচুরির ভূমিকা ভাবতে বাধা কোথায় ছিল বললাম দাও ফর্ম কী নাম যেন লক্ষ্মণিয়া না জি লমণিয়া অকলু মুসার কি বেটিয়া লক্ষ্মণিয়া অকলু মুসরকে বিটিয়া বাড়ি পাটনা জেলার একটা গ্রামে একেবারে গঙ্গাজির কিনারার উপর মেওয়ালালের সঙ্গে সেদিন আলাপ জমে উঠল মেওয়ালাল বললে বাবুজি যে লোক ডেকে আমার দুঃখ লাঘব করে দিল আমির আদমি লেখা পড়া জানা লায়েক আদমি হয়ে আমার মতো গরিব মাটিওয়ালার সঙ্গে এমন মিষ্টি কথা বললে তার কাছে কি কিছু লুকুতে আছে তোমার কাছে বলি মনের কথা আমার দুনিয়ার বলবার লোক পায় না বহুত রোজ আগে বলেছিলাম এক সাধুজির কাছে গঙ্গাজির কিনারায় এসে একঠ মন্দিরের দাওয়ায় আসন গেড়েছিলেন তাকে বলেছিলাম আর বলেছিলাম মহাবীর কাহারের মাকে আমাদের বস্তিতে থাকে বুড়িয়া সে আমাকে ভালোবাসে আপন বেটার মতো একবার ভারী বেমারি হয়েছিল আমার ওহি বুড়িয়া আমাকে বাঁচিয়েছিল তাকে বলেছিলাম আজ তোমাকে বলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে মেওয়ালাল বাইরে শীতের ঝরঝরে হাওয়া বইছে বাড়ির পাশের চাঁপা গাছের পাতা ঝরে পড়েছে সে হাওয়ায় মুসরের বেটি লজপনিয়ার যে গায়ে বাড়ি ওই একই গায়ে রতনলাল নামে এক বলতে গিয়ে থেমে গেল মেওয়ালাল একটু যেন সামলে নিয়ে বললে বাবুজি রতনলাল নামে একজন খুব ভালো লোক ছিল লোকে বলতো মুন্সিজি লেখাপড়ি জানতো গোস্বামী মহারাজ তুলসী দাসের রামচরিত কথা পড়তো গরিব গৃহস্থী ঘরে দু তিনটে গায়ে ছিল একটা ভইসা ছিল একজোড়া বয়েলও ছিল আর গঙ্গাজির কিনারায় পাঁচ বিঘা ক্ষেত তারই ছেলে আমি আমার নাম জিওনলাল ওই আকলু ঘরকে বিটিয়া লক্ষ্মণিয়া আমার নাম দিয়েছিল মেওয়ালাল আকলু আমার বাপের খেতিতে কাম করত কিষাণ মজদুর ছিল গাই মহিষ বয়লের সেবা করতো ওর বেটি ওই লক্ষ্মণিয়া ছেলেবেলা থেকেই আসতো আমাদের বাড়ি পাট কাম করতো ঝুঠা বর্তন মলাই করতো ওরও মা ছিল না আমারও মা ছিল না বাবুজি ছেলেবেলা একসঙ্গে খেলা করতাম আমরা রতনলালকে লোকে বলতো সুখী মানুষ কারোর সঙ্গে ঝগড়াঝাটি ছিল না গায়ের লোকে সম্ভ্রম করত খেতিকে গহু জব অঢ়র হতো প্রচুর ছেলে মেওয়ালাল বারো চোদ্দ বরিশ উমর থেকেই এমন ক্ষেতির কাম শিখেছিল আর ওই ক্ষেতি নিয়েই চব্বিশ ঘন্টা এমন খাটত যে দু তিনখানা গাঁয়ের মধ্যে এমন বড়িয়া খেতি আর কারুর ছিল না তাতে আর আশ্চর্য কি বাবুজি একজন লোক যদি বারো মাহিনা তিরিশ রোজ ওই খেতে সকাল থেকে সন্ধে স্তক বুক দিয়ে পড়ে থাকে এক কণা ঘাস বের হলে টেনে তুলে মাটিতে পুঁতে দেয় যাতে ঘাসও যায় আবার জমিও হয় আরও উর্বর দু হাতে গঙ্গার কিনারায় দিয়ারা ক্ষেতির মাটি ঘেটে ঘেটে সামান্য কঙ্কর কি কীটপথর থাকলে বেছে ফেলে দেয় পথে ঘাটে দেখলে কুড়িয়ে এনে ওই ক্ষেতিতে ঢালে খুরপি আর কোদালি নিয়ে হরদম জমির পাল্লা দিতে অন্য খেতি পারবে কেন বাবুজি দুনিয়াতে সকল মায়ের বুকেই ক্ষীর আছে কিন্তু যে মা পেট ভরে খেতে পায় ভালো মেওয়া চিজ খায় সে মায়ের বুকের ক্ষীরের পরিমাণ আর গুণের সঙ্গে অন্য মায়ের বুকের ক্ষীরের পরিমাণ আর গুণ কি সমান হয় না হতে পারে একটু থামলে মাটিওয়ালা আমার মুখে দৃষ্টি তুলে মিষ্টি হাসি হেসে বললে অক্লু মুসারকে বেটি এই কথা শুনেই আমাকে ঠাট্টা করে বলতো মেওয়া মেওয়াখানেওয়ালি জমিনকে মালিক তুমি তোমার জমিন মেয়ে যে ফসল হয় তার মধ্যেও মেওয়ার পোস্টাই ওহিলিয়ে। তোমার নাম দিলাম আমি মেওয়ালাল তখন মেওয়ালালের বয়স হবে ষোলো সতেরো ফুল ধরবার আগে গহু কি জবের ফসল যেমন লকলকে তেজালো ঘন সবুজ হয়ে ওঠে তেমনি তখন মেওয়ালালের চেহারা খেতিতে খেটে খেটে আর কুস্তি করে গঙ্গাজিতে সাঁতার কেটে গায়ের জোর হয়েছে তেমনি দুনিয়াতে কারুর পরোয়া করে না কিন্তু লক্ষ্মণীয় আর এই তামাশায় কেমন সরম লাগত লক্ষ্মণিয়া হেসে বলতো আরে বাপরে গাল কলাপ যে আনারের দানার মতো টস টসে লাল হয়ে উঠলো এ একেবারে খাস মেওয়ালাল তুমি লক্ষ্মণিয়া মেওয়ালালের চেয়ে বয়সে বছরখানেকের বড়ই হবে তেমনি কি তার চেহারা দেখে মনে হতো পাঞ্জাব দেশের রাহনেওয়ালি এই লম্বা বাবুজি বাঁশির মতো নাক পাঞ্জাবি মেয়েদের মতো চোখ ছোট। ছোটো গায়ের রঙ কিন্তু কালো মেয়েটাকে মুসররা বলতো সাপিন সাপিনের মতোই লম্বা তেমনি চোখ চেহারাতেও যেমন ভাগ্যের দিক থেকেও তাই ছেলেবেলায় বছর তিনেক বয়সে হয় সাদি বছর না বর মারা গেল তারপর ফের সাগাই বাবুজি এক মাহিনা যেতে না যেতে সে স্বামীও মারা গেল তারপর ফের সাগাই দিলে ওর বাপ তখন ওর বয়স বারো সে এক কাণ্ড ওই সাগাইয়ের রাত্রেই বর মারা গেল ইয়া জোয়ান এই ছাতি লোকটা হঠাৎ বললে বুকটা কেমন করছে বাস তারপরে দু হাতে খামচে ধরলে কনের মুখ আর কাঁধ বার কয়েক গোঁ গোঁ শব্দ করে ঢুলে পড়ে গেল এরপর লক্ষ্মণিয়াকে কেউ সাগাই করতে সাহস করলে না বললে সাপিন কন্যা মেয়েটাও বাপকে বললে আবারও যদি সগাইয়ের ব্যবস্থা করো তবে আমি হয় দরিয়ায় ঝাঁপ দেব নয়তো জহর মানে বিষ খাব বাপ বলেছিল তবে শেষে তোর হবে কি আমি যখন মরবো তখন লক্ষ্মণিয়া বাপের কথার মাঝখানেই বলেছিল তুই থাম বুড়োয়া মণিপবাড়ি রয়েছে বাবু জিওনলালজির খেতি আছে খাটবো খাব খেতে খাটবার তাগত গেলে যাও বাবু নাতি হবে পুতি হবে ওহি লোকের খাটবো। খাটব জিওনবাবুজির বহুজির সঙ্গে ঝগড়া করব আর বলবো আলবাত খেতে দিতে হবে দাও খেতে এরপর থেকে জোর করে সে বাপ অকলুর সঙ্গে খেতে খাটতে আসত সমানে খেটে যেত ওক্লু বসতো মধ্যে মধ্যে ক্লান্ত হলেও বসত না হলেও বসত মজদুরির নিয়ম ওটা তাগত তোমার যতখানি ততখানি কখনো খাটবে না না খাটতে নাই যা তোমার আয় তাই যদি তুমি খরচ করে দাও তবে আর তোমার থাকবে কি তাই মজদুরেরা ঠিক এক একটা সময় অন্তর বসে জিরিয়ে নেয় খানিকটা তবে ফুরানের কাম যদি হয় সে আলোক মানে আলাদা কথা লক্ষ্মণিয়া কিন্তু বসত না সে খেটেই চলতো উদয় আসত বসতে বললে বাপকে বলতো বাবু জিওনলালের চেয়ে আমাকে কাম বেশি করতে হবে আমি দেখিয়ে দেবো কি বাবুজির চেয়ে আমার তাগদ বেশি খিলখিল করে হাসত সে মাটিওয়ালা বললে তা বলে মনে করো না বাবুজি কি মুসল মেয়েটার মতলব ছিল কিছু কি মেওয়ালালের মনে কোনো পাপ ছিল আমি তোমাকে সুরজ নারায়ণের হলপ নিয়ে বলতে পারি যে দুজনেরই ভিতরটা তখন সূর্যের আলোর মতোই পরিষ্কার ছিল গঙ্গাজির পানির মতোই পবিত্র ছিল আসল ব্যাপারটা কি ছিল জানো এই যে গায়ের জোরের পাল্লা দেওয়া এটা ওদের দুজনেরই সেই ছেলেবেলা থেকেই চলে আসছে লক্ষ্মণীয়া ছিল বয়সে বড় মেওয়ালালের ছেলেবেলার সঙ্গী ফল মাকড় এটা ওটা এই ধরো রঙিন কাচের টুকরো কি গঙ্গাজির কিনারায় বালুর ভিতরের ঝিনুক এই নিয়ে বহুবার শক্তির প্রতিযোগিতা হয়ে গিয়েছে ওটা ওদের একটা খেলা ছিল নিহাতি খেলা একটু থেমে সে বোধহয় ভেবে নিলে কিছু তারপর আবার বললে আর জিওনলালে তখন এসব খেয়ালই ছিল না দেখতে অবশ্য সেও তখন জোয়ান হয়ে উঠছে হাতের গুলি ফুলে উঠেছে বুকের দুপাশে দুখানা যেন পাথরের চায় দেখা দিয়েছে বৈশাখ জ্যৈষ্ঠের ঘাসে নতুন ডগার মতো গোঁফ দেখা দিতে শুরু করেছে কিন্তু ও খেয়াল জাগেনি ওর এক খেয়াল ক্ষেত খেত ক্ষেত আর ক্ষেত খেতে কাজ নাই তবু সে বসে থাকতো খানিকটা মাটি হাতে নিয়ে আপন মনেই পিসত আর গঙ্গাজির জলের দিকে চেয়ে দেখত জিওনলালের বাপ এতে খুশি ছিল না তার ইচ্ছে ছিল ছেলে লেখাপড়া শিখে মুন্সির কাজ করে আদালত কি জিমিদারি কাছারি কি কোথাও কলম চালায় কিন্তু জিওনলালের মগজ ভালো ছিল না বাপের অনেক চেষ্টাতেও তার কিচ্ছু হয়নি দশ বছর বয়সেই সে লেখাপড়া ছেড়েছিল বাপও হাল ছেড়েছিল মনে দুঃখ থাকলেও সে কথা সে বলতো না কারো কাছে তবে জিওনলাল জানত এই কারণে তার বাপ ইদানিং ক্ষেতির ধার দিয়ে হাঁটে না বসে বসে তুলসী দাস পড়ে। পূজা অর্চনা করে ক্ষেত থেকে ছেলে ঘরে ফিরলে একেবারে মুখ তুলে চেয়ে একটুখানি হাসে দুঃখের হাসি আবার কাজে মন দেয় জীবনলাল এতে দুঃখ পায় সে বুঝতে পারে না বাপের এত আক্ষেপ কেন কি অন্যায় সে করছে দুঃখ যত পায় তত তার ক্ষেতের নেশা বাড়ে এক একদিন ঘরে ফিরে বাপের ওই হাসি দেখে আবার চলে যায় ক্ষেতের দিকে রাত্রে সে অন্ধকারেই হোক আর জ্যোৎস্নাতেই হোক বসে থাকে ক্ষেতের মধ্যে বাবুজি গঙ্গার কিনারায় আমির জমিদার এরা বসে হাওয়া খায় গঙ্গাজির বুকে ঢেউ ওঠে পাল তুলে দিয়ে নৌকা যায় বসে বসে দেখে জ্যোৎস্না রাত্রে দরিয়ায় জলে ঝেঁকিমেঁকি ওঠে তাহার বাহার দেখে একদম বিভোর হয়ে যায় তুমিও তো আমেলো তুমিও নিশ্চয়ই দেখেছ কিন্তু জীবনলাল ওই ক্ষেতির মধ্যে বসে গঙ্গাজির যে শোভা দেখেছে তা তোমরা দেখো যে আরাম পেয়েছে সে তোমরা পাবে না তার চোখের সামনে চাঁদের আলো দরিয়ার জল এর সঙ্গে মিশে ভাস্ত তার ক্ষেতির ফসলের শোভা একদম দুধ বরণ যখন গঙ্গাজির পানি তার কিনারা দূর দূর বহু দূর হয়ে আকাশের তক ঝলমল করতো বাবুজি যখন লোকের মনে হতো ইন্দ্রদেউকে হাতি সুর দিয়ে চাঁদের কলসি ধরে মাইকে দুধে আস্নান করাচ্ছে তখন জিয়নলাল দেখতে পেত শুধু দুধ নয় দুধের সঙ্গে খুব অল্প সবুজ কিছুর আমেজ যেন মিশে রয়েছে তার ক্ষেতির ফসলের সবুজ রং দুনিয়ার সব কিছুর মধ্যে দেখতে পেত যেন দেখত আর দু হাতে মাটি ডলতো আহ সে কি যে মোলাম কি মিঠা কি ঠান্ডা সে তুমি বুঝবে না বাবুজি কতদিন ওই ক্ষেতির সেই মিঠে মাটির উপর ঘুমিয়ে পড়েছে জীবনলাল এ একটা নেশা ওই ক্ষেতি তার ছিল সরক বাবুজি যেমনই হোক না কেন দুঃখ ওখানে গেলেই সে দুঃখ জুড়িয়ে যেত বাবুজি রতনলাল যেদিন হঠাৎ মারা গেল সেদিন জীবনলাল দুনিয়ায় একা মা নাই ভাই নাই বহিন নাই কে তাকে সান্ত্বনা দেবে জিওনলালকে সেদিন সান্ত্বনা দিয়েছিল তার ওই ক্ষেতির মাটি বাপের কাজকর্মে সেরে শ্মশান থেকে ফিরে সে বাড়িতে আসতেই পারলে না সন্ধ্যার পর এসে ওই ক্ষেতির মধ্যে বসে রইল জুড়িয়ে গেল তার মন ভুলে গেল সে বাপের কথা জিওলালকে মন্দ যদি বলতে চাও এজন্য বলো কিন্তু এ কথাটা সত্যি বাবুজি তার চোখের সামনে খেতে গেহুর চারা বের হলো বাতাসে দুলতে লাগলো কৌয়া এলো আরও কত পাখি এলো ক্ষেতের ফসল খেতে সে তাদের তাড়ালে তারপর ফসল তার চোখের সামনে পেকে উঠলো অকলু তার বেটি আর জিওনলাল সেই ফসল কাটলে লমণিয়া মুখ টিপে হেসে বলল গেহু নেহি এ তো মেওয়া হ্যাঁ সেদিনের কথা আজও জিওনলালের দিব্য মনে আছে বাবুজি সেদিনও মাঝ রাত্রে অকলু আর লক্ষ্মণিয়া এরাই এসে ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল আরে বাপ রে আজ তোমার বাপ মারা গেল তার আত্মা এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কে জানে এই খেতির চারিপাশে ঘুরছে না ওগুলো শুধু হুঁ পুড়ে গেল হুম দাঁড়িয়ে দাঁড়িয়েই সে চোখ বুঝে রাত্রে সে ঘুম থেকে উঠল চোখ বন্ধ করে একটু থেমে একটা বিড়ি খেয়ে মেওয়ালাল বললে বাবুজি তুমি তো শুনেছি লেখাপড়ি করেছো অনেক এই গলির লোকদের কাছে আমি শুনেছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বলো তো এই দুনিয়া মে কোন জিনিসকে জানা সবচেয়ে শক্ত প্রশ্নটা বুঝতে না পেরে চুপ করে ওর মুখের দিকে চেয়ে রইলাম মেওয়ালাল আমার উত্তরের প্রতীক্ষা না করেই বললে মানুষকে বাবুজি গাছপালা জানোয়ার ওদের সঙ্গে সামান্য দিন কারবার করো ঠিক জেনে যাবে ওদের ওদের মেজাজ চালচলন সব ধরা বাঁধা মানুষ আরে বাপ রে বাপ নিজেকেই নিজে জানতে পারে না তা পরকে জানবে কী করে এই জানা হয় কি করে জানো জানা হয় দুঃখের সময় তোমার যখন খুব দুঃখ হবে বাবুজি যখন তোমার মনে হবে বুকের ভিতরটা থেকে কলিজা ছিঁড়ে গেল তখন ঠিক তুমি দুনিয়ার মানুষকে চিনতে পারবে নিজের মনের খবরও জানতে পারবে সেই দিন তোমার যে এই শরীর বাবুজি এই যে তোমার জনম এ তো একটা খ্যাতি তোমার মন বসে বসে এতে বীজ ছড়াচ্ছে কিন্তু বীজ মাটিতে পড়লেই তো গাছ হয় না ফাটে না বীজ ফাটে কখন জানো যখন আকাশে ঘন ঘটা আঁধিয়ার করে মেয়ে গাছে দুনিয়ার চোখ ঝলসে দিয়ে যখন বিজলি চমকায় কড়কড় আওয়াজে যখন তিন লোক কাঁপিয়ে দেউতার বজ্জর হেঁকে ওঠে ঝাপট মেরে ঝড় উঠে যখন সব ওলট পালট করে দিয়ে যায় ধরতি তখন থর করে কাঁপে কিন্তু তখনই তার সারা বুকময় মনের আনন্দে ফাটে লাখো লাখো বীজ সব বীজ বাবুজি মাহিনার পর মাহিনা মাটির অন্দরে শুকায়ে ঝলসেছে কোনো পাত্তা কেউ জানতো না ওই যে ঘনঘট ওই তার লগন ওই লগন মে তারা নিজেকে ফাটিয়ে বেরিয়ে পড়ে নিজের পাত্তা জানিয়ে দেয় তারপর যে বীজের যেমন তেজ যেমন তার গোড়ার মাটির সঙ্গে মিল মিতালি সে তেমনি বাড়বে বাবুজি অক্লু মুসরের বিটিয়াই বলো আর কি মেওয়ালালই বলো দুজনের কেউ না জানত নিজেকে না জানতো কেউ কাউকে হঠাৎ একদিন তুফান এলো জিওনলালের নসিবে আর সেই তুফানকে আপনার খেয়ালে মুসরের বিটিয়া আপনার মাথায় টেনে নিলে রতনলালের মৃত্যুর এক পর সেটা অগহন মাহিনা বাবুজি আমার খেতে তখন গম জব আলু মটর ছোলার বীজ এক দফা ফেটে মাটির উপর বেরিয়ে পড়েছে আশপাশের দিয়ারা জমিন তখনও সব সাদা শুধু চষা হয়েছে মাত্র আমার জমিনে সবুজ রং ফুটেছে সারা দিন খেতে পাট কাম করে আমি বাড়ি ফিরে চুলাতে আগুন দিয়েছি দিনে খেয়েছি সত্যু রাত্রে দুটি ভাত পাকাবো থারিতে চাউর ভিজিয়ে দিয়েছি কিছু আনাজ নিয়ে কুটতে বসেছি খাওয়া দাওয়া সকাল সকাল সেরে যেতে হবে জিমিদারের কছারি সেখানে বাবুজি মস্ত হাঙ্গামা তুমি তো বাবুজি পণ্ডিত আদমি দেশকে কানুন তো তোমার সব জানাই আছে বাবজি আমার পথ হয়েছে এখন জিমিদারের দপ্তরখানায় বাপজির নামের বদলে আমার নামের কায়েম করতে হবে সেলামি লাগবে কেননা জমিনের মালিক তো জিমিদার জিমিদার আমাকে রায়ত মেনে নেবে সেলামি খাজনা নিয়ে আমাকে দাখিলা দেবে তবে জমিন হবে আমার তবে জিমিদারেরা বাপের বদলে ছেলেকে রায়ত মানতে না বলে না ভগবানকে বিধান বাপের স্বভাব পাই ছেলে চেহারা পায় ছেলে বাপের রোগ পাই ছেলে বাপের দেনা শোধ করে ছেলে তখন বাপের ক্ষেত খামার এই বা ছেলে পাবে না কেন জিমিদারে এটা মানে তবে তারা যদি ইচ্ছে করে বাবুজি তবে না মানতেও পারে আদালত থেকে লুটিস জারি করে হুকুম দিয়ে তোমাকে উচ্ছেদ করতে পারে ওহিলিয়ে জিমিদারের কছারিতে যাব তহসিলদার এসেছেন কিছু ঘিউ তৈরি করে রেখেছি তহসিলদারের নজরানা ভিড় ঠিক করে রেখেছি আজ রাত্রেই কাজটা সেরে নেব এর আগে কয়েকবারই গিয়েছি জিমিদারের বাড়ি বিহার শরীফ তা জিমিদার বলেছেন হবে তহসিলদারের সঙ্গেও দেখা সেখানে হয়েছিল তিনি বলেছেন হবে কুটনো কাটা শেষ করে থালাই ভিজানো চাল ধুয়ে শেষ করেছি এমন সময় বাবুজি আমার নসিবে তুফানের প্রথম ঝটকা যেন আচমকা মারলে ধাক্কা হাঁপাতে হাঁপাতে ছুটে এলো লক্ষ্মণিয়া আমি চমকে উঠলাম অকলুর কদিন বেমারি হয়ে বুড়ো মানুষ অল্পেই ঘায়ল হয়ে বিছানায় শুয়ে আছে কদিন তবে কি আমি বললাম লক্ষ্মণিয়া লক্ষ্মণিয়া বললে ঝটসে এসো আমি আসনান করে খানা পাকাচ্ছি মুসরের বেটি সে কথা খেয়ালেই আনলে না আমার হাত ধরে টানলে আমি জিজ্ঞাসা করলাম আকলু নেহি নেহি খেতি মেয়ে খেতে আমাদের খেতে দুজন কালা সাহেব লোক সঙ্গে আটদালি সে হাঁপাতে লাগলো ছোটো চোখ দুটো ঝকমক করতে লাগলো দম নিয়ে বললে ক্ষেতের ফসল মারিয়ে তে কাটার উপর যন্ত্র চাপিয়ে দেখছে আর জরিপের সিকলি টানছে ইধর সে উধর হারামজাদা কুত্তার বাচ্চা আবার দাঁতে দাঁতে সে কিসকিস করে উঠল বাবুজি ওই কালা সাহেব লোকের একজন লক্ষ্মণিয়াকে মন্দ কথা বলেছে সে একে মুসরের মেয়ে তার উপর সে লক্ষ্মণিয়া পাঞ্জাবের রহনেওয়ালির মতো তেজ সে উত্তরে গাল দিয়েছে সাহেবটা হাত চেপে ধরতে গিয়েছিল এক ঝাঁকিতে হাত ছাড়িয়ে সে ছুটে পালিয়ে এসেছে খবর শুনে আমার নোখ থেকে মাথা পর্যন্ত রক্ত যেন বর্ষার দরিয়ার পানির মতো ছুটতে আরম্ভ করলে আমি লাফ দিয়ে পড়লাম লক্ষ্মণিয়া বললে দাঁড়াও সে মাচান থেকে দুগাছার লাঠি পেরে নিয়ে বললে চল জমিনের কাছে এসে বাবুজি আমার রক্ত হিম হয়ে গেল শুধু সাহেবরা নয় জমিদারের তহসিলদারও বরকন্দাজ নিয়ে সরেজ হাজির হয়ে গেছে ধমক দিয়ে এক হাঁক মারলে তহসিলদার খবরদার তারপর বললে আর এক পাও যদি এগুবি চাষার ব্যাটা তবে তোকে গুলি করে মেরে এই জমিনের মধ্যে পুঁতে দেব মেওয়ালাল এক লহমায় পাথর বনে গেল লক্ষ্মণিয়া বলতে গেল হুজুর আমাদের ক্ষেতের ফসল তহসিলদার বললে নেহি এ জমি এখন জমিদার সরকারের খাস জমি হয়েছে সরকার থেকে হুকুম হয়েছে এ জমি জাহাজ কোম্পানিকে বন্দোবস্ত কিয়া জায়গা কোম্পানিকে হ্যাঁ টিসান বানেগা বরকন্দাজেরা ততক্ষণে ক্ষেতের চারিদিকে খুঁটা পুঁতে দখলের লাল নিশান উড়িয়ে দিলে একটা খুঁটাতে একটা কাগজের লেখা নোটিশও ঝুলিয়ে দিলে আমার নসিবের আকাশে চারিদিক ঝুলতে দিয়ে বিজলি ঝোলকে উঠল আমার তামাম দুনিয়া কাঁপিয়ে কড়কড় কড়কড় করে বাজ ডেকে উঠল আমার কি হয়েছিল আমি তখন কি করেছিলাম জানি না লক্ষ্মণিয়াই আমাকে দু হাত ধরে টেনে তুলে নিয়ে বললে চলে আও বাবুজি ঠিক এই সময়ে তুফানের এই শুরুতেই বোধ হয় লক্ষ্মণীয় বুকের অন্দরে বীজ ফাটল বাড়িতে ফিরে আমি যত কাঁদলাম সে তত কাঁদলে মেওয়ালালের দুঃখে সে আগেও কেঁদেছে কিন্তু এমন করে তো কাঁদেনি শ্রাবণ ভাদ মাসের মেঘ যেমন বরখায় বাবুজি বাতাস না বিজলি না আওয়াজ না শুধু ঝিরঝির ঝিমঝিম তেমনিভাবে শুধু দরদর করে জলই ঝরে পড়ল তার চোখ থেকে সারা রাত গঙ্গাজির বুকের উপর দিয়ে কলের জাহাজ চালায় যেসব কোম্পানি তাদেরই এক কোম্পানির জাহাজ চলত আমাদের গাঁয়ের সামনে দিয়ে আমার গাঁয়ের দেড় কোষ উপরে ছিল জাহাজ কোম্পানির টিশন ঘাট ওই টিশন ঘাট আজ কয়েক বছর বোধহয় পাঁচ সাত বছর ধরে ভাঙতে শুরু করেছে কোম্পানি বাঁশ কাঠ ইট পাথর বহুত ঢেলে রুখতে চেষ্টা করেছে গঙ্গাজির জলের তোরের মুখ কিন্তু হাওয়ার মুখে খড়ের কুটোর মতো সেসব ভেসে গিয়েছে বর্ষার সময় পনেরো রোজ বিশ রোজ বাদ এক একদিন চাঙড় ধসে পড়েছে এমনিভাবে প্রতি বছরই খানিকটা সরে সরে শেষ পর্যন্ত এবছর টিশনঘাট সরিয়ে ফেলার মতলবি পাকা করেছে কোম্পানি এর জন্য এই বছরে বর্ষার সময় কোম্পানির বড়া ভারী মগজওয়ালা সাহেব লোক হর রোজ জাহাজে করে গিয়েছে আর এসেছে দেখে গিয়েছে কোন জায়গায় নতুন টিশন বানালে পর নিশ্চিন্ত হতে পারবে এদিকে গঙ্গাজির কিনারের গাঁয়ের যত জমিদার কোম্পানির সাহেব লোককে বহুত বহুত ভেট পাঠিয়ে জাহাজের খানা টেবিলে খানা খাইয়ে দামি দামি বিলাতি মদ খাইয়ে আপন আপন সীমানায় টিশন বানাতে রাজি করবার কোশিস অর্থাৎ চেষ্টা করেছে শেষ পর্যন্ত জিত হয়েছে মেওয়ালালের জমিদারের নসিব সবই নসিব মেওয়ালাল এই সার বুঝেছে নইলে ঠিক যখন টিশন বসাবার উদ্যোগ হচ্ছে তখনই মেওয়ালালের বাপ মরে গিয়ে একদম কিনারার পাঁচ বিঘা দিয়ারা তার খাস হয়ে যাবার সুযোগ হবে কেন বলো এই জন্যেই এতদিন তারা জমিনটা জীবনলালের নামে পত্তন করে নেয়নি দুনিয়া আমার আধার হয়ে এলো বাবুজি ছেলের মা মরে গেলে যেমন হয় ঠিক তেমনি মেওয়ালাল ওই দুঃখটা জানতো ছেলে বয়সে যখন মা তার মারা গেল তখন ঘর দোর, খেলনা খাওয়া সব কেমন বিস্বাদ বেরং হয়ে গিয়েছিল কিছু ভালো লাগতো না শুধুই কান্না পেত আঠারো বছরের মেওয়ালালের আবার সেই হাল ফিরে এলো তার জমি সকাল থেকে সন্ধে স্তক যে জমিতে সে বসে থেকেছে বসে থেকেছে বসে থেকেছে শুধু ইটের টুকরো পাথরের কুচি বেছে ফেলেছে কোদাল দিয়ে একবার কেটেছে আবার কেটেছে বারবার কেটেছে মুঠোতে ধরে ভুর ভুর করে গুঁড়ো করেছে আহ বাবুজি মেওয়ালালের সে স্বর্গ দুঃখ ভুলবার জায়গা বাপ মরে গেলে সেখানে গিয়ে বসে থেকে সে সান্ত্বনা পেয়েছে বাবুজি খুব যখন শির দুখিয়েছে মাথার যন্ত্রণায় যখন অস্থির হয়েছে সে তখন উপরের দিকে হাত তুলে মাটিওয়ালা বললে সুরজ নাম নিয়ে বলছি বাবু ঝুট বলছি না মাথার যন্ত্রণায় অস্থির হয়ে মেওয়ালাল ওখানে গিয়ে বসলে যন্ত্রণার উপশম হতো গঙ্গাজের হাওয়া তো বটেই কিন্তু তার ক্ষেতের শোভায় চোখ মন তার জুড়িয়ে যেত বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তো সে ঘুম ভেঙেই যখন উঠত তখন বিশ্বাস করো বাবুজি মাথার যন্ত্রণা আর থাকতো না সেই জমি হারিয়ে সে কেঁদে কেঁদে সারা হয়ে গেল সমস্ত রাত্রি তার থেকে একটু দূরে বসে রইল ওই মুসরের সাপিন কন্যা সেও কাঁদলে অনেক মধ্যে মধ্যে অনেক সান্ত্বনা দিলে সে বললে এমনি ছাড়বে কেন জমিন আদালত করো বলো হাকিমকে হুজুর এই জমিন কত কষ্ট করে তোমরা হাসিল করেছো বিলকুল কথা বলে বলো আব হুজুর বিচার কিজিয়ে ইয়ে জমিন কিসকা হায় বাবুজি আমি হাসলাম কানতে কানতেই হাসলাম মুসরের বিটিয়ার কথা শুনে কি করে জানবে সে কানুনের প্যাঁচ ভগবান করলে ধরতির সৃষ্টি রাজা হাতি ঘোড়া হাতিয়ার পল্টন নিয়ে সেই ধরতির মালিক হলো সে আবার সেই মাটি দিলে জমিদারকে এখন বাপের দাদার রোগই তোমাকে বইতে হোক আর দেনাই শোধ করতে হোক আর বাপের চেহারাই তোমার মধ্যে দেখা যাক তার সঙ্গে মাটির মালিকানির সম্পর্ক কি রাজার হাতিয়ারে ওখানে বাপ বেটার সম্বন্ধ খচাখচ কেটে দিয়েছে ও কানুন আলাদা মুসহরের মেয়ে সে কানুন তুই বুঝবি না লক্ষ্মণিয়া ভোরবেলা উঠে চলে গেল সমস্তটা দিন এলো না মেওয়ালাল গিয়ে হত্যা দিয়ে পড়ে রইল তহসিলদারের কছারিতে কিন্তু মিথ্যে পড়ে থাকা ফিরে আসতে হলো অনেক গালি গালাজ খেয়ে বেওকুফ মুরুখ মুন্সিকে বেটার চাষা উল্লুকাহাঁকা আমি কি করব তুই এতদিন ফেলে রাখলি কেন সন্ধ্যায় লক্ষ্মণিয়া ফিরে এসে বলল জোড়ো মামলা জুড়তেই হবে আমি গিয়েছিলাম কোষভদ্দুরের গ্রামের এক বুড়ো মুক্তিয়ারের মুন্সি সাহেবের বাড়ি সব বলেছি তাকে তিনি বলেছেন আলবাত জিত হবে তাই করলাম না করেই বা করি কি মনের ভেতরটা যে খাক হয়ে যাচ্ছিল আগুন লেগে গিয়েছিল চোখের ঘুম গিয়েছে সে আগুনে পুড়ে পেটের খিদে গিয়েছে ছাই হয়ে তাতে মনে হতো এই আগুন লাগিয়ে দিই জমিদারের কাছাড়িতে তহসিলদারের ঘরে জমিদারের পাকা বাড়িতে জাহাজ কোম্পানির জাহাজে তামাম দুনিয়ায় আগুন লাগাতে ইচ্ছে করে কিন্তু তা তো পারি না কাজে একটু কিচ্ছু করে আগুনের দাহ থেকে বাঁচতে হবে বাড়ির যা ছিল রূপার গহনা বিক্রি করলাম দায়ের করলাম মামলা ওদিকে কোম্পানি এসে আমার ক্ষেতের উপর স্টেশন তৈয়ারি করবার মাল মশলা এনে ফেললে জাহাজের পিছনে বেঁধে টেনে নিয়ে এলো একটা টিশান সেটাকে আমার ক্ষেতের কাছে এনে ক্ষেতটা কেটে ফেলতে শুরু করলে নিয়ে এলো একটা যন্ত্র শিকল দিয়ে বেঁধে নিয়ে ফেলে দেয় রাক্ষসের মতো হাঁ করে তেমনি ধারালো লোহার দাঁত দিয়ে নদীর কিনারায় পড়ে একবারে ঝুড়ি ঝুড়ি মাটি গিলে হাঁ বন্ধ করে উঠে আসে ফেলে দেয় পাড়ের উপর কিনারা গভীর হতে লাগলো। ওইখানে এনে লাগাবে ভাষা স্টেশনটাকে উপরের জমি থেকে ফেলে দেবে একটা কাঠের তৈরি সড়কের মতো লম্বা সাঁকো পাড়ের উপরে পাকা ভিত করে তার উপর টিন লাগিয়ে বানাতে শুরু করলে মুসাফেরখানা আর পুঁতলে মাস্তুলের মতো লম্বা চার চারটে শালের লোকড়ি তার মাথায় কপিকল দিয়ে ঝুলিয়ে দিল মস্ত মস্ত আলো কিনারা থেকে আধা দরিয়া পর্যন্ত আলো ঝলমল করতে লাগলো দিনের মতো সেগুলোকে ঘিরে উঠতে লাগলো ঝাঁকে ঝাঁকে পোকা সিধা সড়কের মতো রাস্তা বানিয়ে দিলে কোম্পানি গঙ্গাজির কিনারা থেকে গাঁওের ভিতর হয়ে নিয়ে গিয়ে জুড়ে দিলে সরকারি পাকা সড়কের সঙ্গে কোথা থেকে কোথা থেকে আসতে লাগলো হরেক হরেক চিজের দোকানই বাবুজি গাঁওকে বানিয়ে দিলে তিন চার মাহিনার অন্দরে ছোটো সে একটা গোলগঞ্জ গাঁয়ের আদমির সুখ বেড়ে গেল যাদের জমি ছিল দিয়ারাই তারা দাম পেলে কোম্পানির কাছে তাদের তো বাপ ফোঁত হয়নি বাবুজি তারা ব্যবসা শুরু করে দিলে অন্য অন্য লোক আনাজ নিয়ে চেপে বসে রইল বিক্রি করতে যেতে হবে না গাঁয়ের বাইরে যারা গতরে খাটে তারা খাটতে লাগলো কোম্পানির কারবারে ইমারতে বাবুজি মুসরটুলির হার পর্যন্ত হাল ফিরে গেল গায়ে নীল কুর্তা চড়িয়ে মাথায় পাগড়ি বেঁধে তারা হলো কুলি মুসর্দের সর্দার যগ্নুর বেটাকে সাহেব ডেকে কাম দিলে বানিয়ে দিলে মেট জগ্নুকে বানালে সর্দার শুধু এক মেওয়ালাল হতভাগ্য মেওয়ালাল ফকির বনে গেল একদিনে বাবুজি রাত্রি হলে ঘরে থাকতে পারত না সে বেরিয়ে পড়তো বাড়ি থেকে গাঁও ছেড়ে দূরে চলে যেত গঙ্গাজির কিনারায় কিনারায় সেখানে ছিল জঙ্গলের মধ্যে একটা কালের পোড়ো ভাঙা ইমারত কোন রাজার নাকি বাড়ি ছিল একটু ছোটা সে ভি ছিল সব ভেঙে গিয়েছে জঙ্গলে ঢেকে গিয়েছে সেখানে লোকে কেউ যায় না বলে তীরেত লোক ওখানে বাস করে ওখানকার ভাঙা ইমারত পাহারা দেয় ওখানকার একটা পথ্থলের টুকরো যে সরাই তার মুখে লহু উঠে সে মরে যায় পাছে পায়ে লেগে একটা পথল সরে যায় এক অঙ্গুলি তাই লোকে যায় না সেখানে যায় শুধু একদিন গঙ্গাজির পূজার দিন সেখানে যাই সেখানে আছে গঙ্গাজির একদম কিনারায় পত্থলের এক পাঁচিলের মতো এক বেদি সেই বেদির গায়ে আছেন এক মহাদেউজি গঙ্গাধর মহাদেও যিনি নাকি মাথার জটায় ধরে আছেন গঙ্গা মাইকে সেই ভগবান শিবজিকে পূজা দিতে পূজা দিতে হয় বাবুজি ফুল বেলের পাত্তা ফলমূল আর চাপাতে হয় বাবা মহাদেউজির পায়ের তলায় জনাহি এক ঝুড়ি গঙ্গাজির মাটি সারা বরিশের অন্দরে আর কোনো আদমির ওখানে যাবার এর্তিয়ার নেই মেওয়ালালের বুকে আগুন জ্বলে বাবুজি দুনিয়ায় তার শান্তি নেই সে তো জানের পরোয়া করে না সে গাঁওের ওই আলো ওই বাজারের হাসি হল্লা সইতে না পেরে চলে যেত সেখানে মরণ হয় তা হোক বিশ্বাস করো বাবুজি সে বাউরা আদমির মতো ওই গঙ্গাধর্যের আস্থানে বুক চাপড়ে চাপড়ে কেঁদে বেড়াতো চিৎকার করে কাঁদত হে গঙ্গাধরজি মেরে জমিন হে মহাদেউজি মেরে ক্ষেত হে দেওতা মেরে জমিন এক এক সময় শুধুই চিৎকার করতো হে ভগবান হে ভগবান হে ভগবান তার কান্না শুনে গঙ্গার বুকে নৌকার মাঝিরা ভাবত তীরেত কাঁদছে তার কান্নার আওয়াজে চমকে শেয়ালেরা ছুটে পালিয়ে যেত পাশ দিয়ে হুড়ার চলে যেত গো গো শব্দ করে মধ্যে মধ্যে আঁধারের মধ্যে দূরে দাঁড়িয়ে দেখত তাদের চোখগুলো জ্বলত জল করে বুনো বড়াগুলো চরের মাটি খুঁড়ে কন্দ খেতে খেতে চমকে উঠত তীরের মতো ছুটে চলে যেত জঙ্গলের মধ্যে মেওয়ালাল গ্রাহ্যই করতো না সে তখন সত্যিই পাগল হয়ে যেত মেওয়ালালজি বাবু মেওয়ালাল এক মুসরের বেটি লণা জানতো তার এই ঠিকানা তার কলিজার অন্দরের এই হাল মেওয়ালালের ক্ষেত খামার চলে গেছে মেওয়ালালের ঘরের যা কিছু ছিল সেসবও গেছে এখন লক্ষ্মণিয়া অন্যত্র চাকরি করে গোটা গ্রামের লোক কাম করছে জাহাজ কোম্পানির কারবারে শুধু মুসরের বেটে ও পথে হাঁটে না কে চাকরানির কাজ নিয়েছে ভিন গাঁয়ে সেই বুড়া মুক্তিয়ারের মুন্সি বাবুর বাড়িতে সকালে উঠে চলে যায় ফেরে রাত্রে ফিরে মেওয়ালালের বাড়ি এসে খবর দেয় মামলার বুড়া মুক্তিয়ারের মুন্সি মামলার ভার নিয়েছে সে নিজে তদবির করে ওই জমিদার ওর উপর মুক্তিয়ারের মুন্সি ভারী আক্রোশ মুক্তিয়ারের কেনা এক জমিন জিমিদার মেওয়ালালের জমিনের মতোই কেড়ে নিয়েছে কিছুদিন আগে মুক্তিয়ারের মুন্সি বলে জিমিদারের জীব আমি নিকালকে ছড়বে লছমণিয়া ফেরে সেই সব আসার কথা নিয়ে মেওয়ালালকে বাড়িতে পেলে বলে সেই সব কথা না পেলে গঙ্গার কিনারায় কিনারায় চলে আসে একা পীরেতের মতো মুসরের বেটির ভয় নাই এক ডান্ডা হাতে চলে এসে ওই গঙ্গাধর্যের জঙ্গলে ভাঙ্গা গড়ের দেওয়ালের ওপরে দাঁড়িয়ে ডাকে মেওয়ালালজি বাবু মেওয়ালাল মেওয়ালালের কানে ওর আওয়াজ এলে সে খানিকটা ঠান্ডা হয় মেওয়ালালের মনে হয় ওই লক্ষ্মণিয়া যদি দিন রাত বসে থাকে তার পাশে তবে তার বুকের এই দাহ জুড়িয়ে যায় কিন্তু বলতে পারে না সে কথা লক্ষ্মণিয়ার আওয়াজ শুনে সে এগিয়ে এসে সাড়া দেয় লক্ষ্মণিয়া বাবু মেওয়ালাল ছি মেওয়ালালজি তোমাকে কত বারণ করি তবু তুমি এসেছো এখানে হর রোজ আসছো আমার কথা শুনছো না তুমি বাবু সাহেব এখানে মেওয়ালাল হাও হাউ করে কাঁদে লছমণিয়া তার হাত ধরে টেনে পাথরের দেওয়ালের উপর বসায় নিজের আঁচলখানা মেওয়ালালের হাতে দিয়ে বলে নাও চোখ মোছো তারপর বলতে শুরু করে মুক্তিয়ারের মুন্সিবাবুর কথা মেওয়ালালকে উঠিয়ে বাড়ি ফেরার কথা ভুলে যায় বলে মুক্তিয়ার বলে দেখে লেঙ্গের জিমিদারকে পিচাস ঘড়িয়াল এত বড়ো হাঁ মেলে দুনিয়ার রায়তের সর্বস্ব পেটে পুড়েও খিদে মেটে না এবার আমি একটা লোহার শিক তাতিয়ে ওর মুখে পুড়ে দেবো পুড়িয়ে খাপ করে দেবো ওর পেট খিদে ওর খতম করে দেব আইন কানুনের কথা মোশরের বেটি বুঝতে পারে না সে সব বলতে পারে না লক্ষ্মণিয়া বলে তোমাকে একদফে যেতে বলেছে বাবুজি মেওয়ালালের মুরুখ হলেও মুন্সির বেটা সে কানুন বুঝতে পারে কিছু কিছু দিয়ারা জমির অবস্থা রায়তি জমির চেয়েও খারাপ ওর বন্দোবস্তে রায়তি জমির মতো ওইটুকু শক্তও নয় তার আশা ছিল না তবে মুক্তিয়ারের মুন্সি বলে দেশের হাল নাকি অনেক বদল হয়েছে হোক না দিয়ারা জমিন তিন পুরুষ তোরা এই জমিন ভোগ করছিস এটাই হলো বড় কথা এমন এমন কথা বলে মুক্তিয়ারের মুন্সি বাবু যে মেওয়ালালের ঠান্ডা রক্ত চঞ্চন করে ওঠে তার আশা হয় নতুন কিছু বেচে আবার টাকা সংগ্রহ করে মুক্তিয়ারের মুন্সির হাতে এনে দেয় সেদিন লক্ষ্মণিয়া মেওয়ালালের হাতে ঝাঁকি দিয়ে বললে মামলা ফতে হো গেয়া বাবুজি মেরে মেওয়ালালজি ফতে হা চিৎকার করে উঠল মেওয়ালাল ও হো হো হায় হায় গঙ্গাজির বুকের উপর যাচ্ছিল একটা কেরা নৌকা তার উপরে কারা কেঁদে উঠল বোধহয় যাত্রীরা ভয় পেয়েছিল ভাঙা গড়ে পীরেতের কথা কদিন থেকে চারিদিকে খুব জোর ছড়িয়ে পড়েছে ওদের ভয়ের কান্না শুনে খিলখিল হেসে উঠল মুসরের বেটি পাঞ্জাবের রেহনালির মতো চেহারা লক্ষ্মণীয় গলার আওয়াজ তুমি শুনলে বুঝতে পারতে আন্ধিয়ার যেন নেচে উঠল সে হাসির সঙ্গে সে বললে জিমিদারের তহসিলদার আজ নিজে এসেছিল মুন্সিজির বাড়ি মামলা যদি আমাদের ফতে না হবে মেওয়ালালজি তবে তহসিলদার এতটা পথ ভেঙে মুন্সির বাড়ি আসবে কেন সে নাচতে শুরু করে দিলে সেই আঁধিয়ার রাত কালো লচ্ছমণিয়া মুসরেরা তাকে বলে সাপিন কর না বাবুজি আমার আঁখের ওপর আজও ভাসছে সে নাচন সে আঁধিয়ার বাবুজি আমি নাচতে লাগলাম চিৎকার করলাম কত লণিয়া খিলখিল করে হাসলে হঠাৎ কিনারা আলোয় ভেসে গেল জাহাজ আসছিল আমরা দুজনে একেবারে জঙ্গলে ভরা পাথরের যে মহাদেউজির আস্তানা তার পিছনে গিয়ে ঢুকলাম ওখানে ঢুকতে মানা আছে বাবুজি মহাদেউজির ভূত পিচাসেরা সেখানটা পাহারা দেয় কিন্তু বাবুজি মহাদেউজির মন্দিরের চূড়ার উপরেও বীজ ফেটে গাছ গজায় বীজ যে তখন ফেটেছে ওদের বুকের মধ্যে এইখানেই সেই ভূতপিড়িতে ভরা ঘন জঙ্গলের মধ্যে সে মেমালালের হাত চেপে ধরে হঠাৎ খুব চাপা গলায় বললে মেওয়ালালজি গাছের ফাঁকে ফাঁকে আলোর ছোটো একটা টুকরো ছটা তার মুখের ওপর পড়েছিল সে মুখের চেহারা দেখে মেওয়ালালের দিশা হারিয়ে গেল সে যা করলে বাবুজি তা তার করা উচিত হয়নি সে বাবুজি পাগল হয়ে গেল বোধহয় সে লক্ষ্মণিয়াকে টেনে বুকে জড়িয়ে ধরলে মুখে শুধু একটি কথা সে বলতে পারলে পিয়ারি অদ্ভুত বাবুজি মেয়ে যাত কথা বললে না বার্তা বললে না কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সারাটা রাত কেটে গেল সকাল হয়ে গেল সুরজ নারায়ণের ছটা ঝলক দিয়ে উঠল সামনে পুরব দিকে চোখে আলো জেগে মেওয়ালাল দেখলে লক্ষ্মণিয়া নাই সে ভয় পেল ভূত পেরেতের এই আস্তানায় কী হলো তার দানা কি দই তুলে নিয়ে গেল নাকি মেওয়ালাল কোথা থেকে ডাকলে লিয়া লক্ষ্মণিয়া দেখো তার জব চলে আও মাটির ভিতর থেকে আওয়াজ আসছে লিয়ার কাহা কোথায় তুই সামনে দেখো একটু সুরঙ্গ নেমে এসো সুরঙ্গ সত্যই সুরঙ্গ একখানা পাথর আধখান হয়ে ভেঙে গিয়েছে একটা প্রকাণ্ড বটগাছের মোটা ঝুড়ি পাথর ফাটিয়ে নেমে গিয়েছে নিচে অবাক হয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্মণিয়া সুরঙ্গ অন্ধকার নয় স্পষ্ট দেখা যাচ্ছে লজমনিয়াকে। সে বললে নেমে এসো বটের ঝুড়ি ধরে তাজ্জবি বটে বাবুজি একটা ফাঁপা সুড়ঙ্গ জলের কাদায় ঠিক ঠিক করছে সামনে এক পাথরের দেওয়াল তা থেকে একটা পাথর আধখানা খসে ঝুলছে সেই ফাঁক দিয়ে আলো এসে লক্ষ্মণীয় উপর পড়েছে লক্ষ্মণীয়া দেখালে আঙুল দিয়ে দেখো দেখলাম সুরজ নারায়ণের আলোর ছটা বাজিয়ে ঝকমক করে বেয়ে চলেছে দরিয়ার পানি মুসরের বেটির চোখও ঝকঝক করছে সে বললে ভালো করে খুঁজতে হবে এখানে নিশ্চয়ই অনেক টাকা আছে মেওয়ালাল সিউরে উঠে বললে টাকায় কাজ নেই লক্ষ্মণিয়া টাকা থাকলেই সেখানে হয় অজগর নয় থাকবে যক্ষ সে বললে যেই থাক আগে থাকবো আমি আমি ওকে পাকড়াবো তুমি মারবে মাথায় ডান্ডা তার আগে এই দেওয়ালের আধ ভাঙা পত্থলটাকে ভেঙে ফেলে দিতে হবে আলো চাই সেই দিন রাত্রেই সে এলো দুই গাঁয়িয়া কাঁধে নিয়ে মেওয়ালালের হাতে একটা দিয়ে বললে পাকড়ো কিন্তু রাত্রের আঁধিয়ারে কাম হয় না সুরঙ্গের অন্ধকারে আলো দপ করে নিভে যায় মুক্তিয়ারের মুন্সির বাড়ির কাম সে ছেড়ে দিলে ভোরবেলা থেকে পথথলে গাঁয়িয়া চলতে শুরু হয় বাপরে সে কি শব্দ যেন কামান শব্দ কিন্তু আশ্চর্য সুরঙ্গের বাইরে কিছু শোনা যায় না দশ দিনে খসে পড়লো এক পথল আর একটার আধখানা চড়লো সেই আলোতে লক্ষ্মণিয়া খুঁজতে শুরু করলে কোথায় টাকা কিন্তু কোথায় টাকা শুধু হিম হয়ে যেতে লাগলো সর্বাঙ্গ ওদিকে ভিতরে জল দিন দিন বাড়ছে বর্ষা শুরু হয়েছে সর্বাঙ্গে কাদা মেখে উঠে এসে একদিন লক্ষ্মণিয়া বললে নসিব মেওয়ালালজি মিললো না চলো ঘর গঙ্গায় নেমে স্নান করে দুজনে দুপথে ফিরলাম গঙ্গায় সেদিন বান ডেকেছে পাথরের দেওয়ালের ভিতে এসে ঠেকেছে লাল জল ফেনা খড়কুটো বাড়ি এসে সবে পৌঁছেছি বাবুজি দেখি আদালতকে পিয়াদা এক লুটিস হাতে দাঁড়িয়ে কি কিসের লুটিস বুকটা ধরাস করে উঠলো বাবুজি পিয়াদা বললে রতনলালের বেটা জিওন লালের এই বাড়ি কোরক হলো কোরক কেন মামলা করেছিল জিমিদারের সঙ্গে মামলায় হেরে গেছে তারই খরচার দায়ে করক করেছে মামলার আগে করক কেউ কি ওর তো আর কিছু নেয় বিক্রি করে পালিয়ে পাছে ফাঁকি দেয় তাই আদালত এই হুকুম দিয়েছে মামলায় হেরে গিয়েছে জীবনলাল হেসে পিয়াদা বললে উজবুকেরা এমনি করেই হারে সে তো দশ রোজ আগে রায় হয়ে গিয়েছে মুক্তিয়ারের বুড়া মুন্সির সঙ্গে জিমিদারের আপোস হলো ওর কোন জমি জিমিদার নিয়েছিল ফিরে দিলে বাস বুড়া একদম গায়েব করলে নিজেকে উকিল পেলে না টাকা মামলা হল জিমিদারের মাই খরচার ডিক্রি খুব একজন হাসলে পিয়াদা হা হা করে জীবনলালও হাসলে হা 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 করে ওরই সঙ্গে বাস একদম মগজ বিগড়ে গেল জঙ্গলে বসে দিন রাত হাসতে লাগলো হা 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 লক্ষ্মণীয়া মশারকে বেটি ডাকলেও সাড়া দেয় না লক্ষ্মণীয়া সেদিন ওর হাত ধরে টানতে শুরু করলে বললে হেসো না এসো চোখ তার ঝকমক করছে মুখখানে হয়ে উঠেছে কি এক রকম ঝাঁকি খেয়ে মেওয়ালালের খানিকটা সম্বিত ফিরল বললে কি দেখো আও আমার সাথ বাবুজি ওই যে সুরঙ্গের মুখ ওই মুখের কাছে এনে দেখালে ভিতরটায় জলে থই থই করছে শব্দ উঠছে হুড় 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 ওই পাঁচিলের পাথর সরেছে তারই ভিতর দিয়ে ঢুকছে দরিয়ার তুফান তখন সন্ধে হয়ে এসেছে আকাশে মেঘ করছে থম থম ছায়ের মতো রং ঝিকমিক করে বিজলি চমকাচ্ছে মেঘ ডাকছে বাবুজি গুম গুম করে যেন পুলের উপর দিয়ে চলেছে ডাকগাড়ি তুফান মেল দরিয়া তখন চলকে উঠছে ঢেউয়ে ঢেউয়ে মেঘের বিজলির ইশারায় যেন চমকে চমকে উঠছে মধ্যে মধ্যে উঠলে ফেঁপে উঠছে চলকে পড়ছে যেন এক এক সময় শব্দ উঠছে প্রচন্ড শব্দ মাটি ধসছে পাড় ভাঙছে দরিয়া সারাটা রাত দুজনে বসে রইলাম সেই গর্তের ভিতর মুখ রেখে দেখতে কিছু পায় না শুধু শব্দ শুনি হর, হর হর। ভোর রাত তখন বাবুজি ঘুমিয়ে পড়েছিল দুজনে ওই বর্ষার মধ্যে বটগাছটার তলায় দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ যে একটা প্রলয়ের মতো আওয়াজ মনে হলো আকাশের মেঘ ভেঙে বোধহয় নেমে আসছে চমকে উঠে বসল দুজনে মেঘ নয় বাবুজি ওই গঙ্গাধর মহাদেবজির পাথরের বেদি ওর পাঁচিলটা লমণিয়া আমাকে জোরে ঝাঁকি দিয়ে টানলে বললে জলদি জলদি ওঠো গাছের ওপর উঠে পড়ো গাছের ওপর উঠে দেখলাম তুফানের জলে ভরে গেল পুরনো গড়টা গোটা দরিয়ার বাঁকা মুখ যেন ঘুরে সোজা হয়ে গেল জল ছুটল তীরের মতো আরে বাপরে সে কি জল সে কত জল কি নাক যেন লাখো ফোনা তুলে ছোবল মারতে মারতে এগিয়ে চলল গাঁয়ের মুখে ভেসে যাবে গাঁও হে ভগবান নেহি চিৎকার করে উঠলো এ এধারে দেখো হেসে উঠলো সে দেখি ওই পাঁচিল ভেঙে গঙ্গাজির মুখ ঘুরে গিয়ে জাহাজের টিশন ঘাট পড়ে গেছে মাঝদরিয়ায় আলোর খুঁটিগুলো উপড়ে পড়ছে মুসাফের খানার টিনের চালটা ভেসে যাচ্ছে ওই যে লোহার জবরদস্ত ভাষা টিসান তার মোটা শিকল ছিঁড়ে পাক খেয়ে ঘুরতে ঘুরতে ভেসে চলেছে কোথায় চলেছে জানে আমিও এবার হাহা করে হেসে উঠলাম আমরা দুজনে নাচতে লাগলাম ওই বটগাছের ডালে ভূত আর প্রেতিনীর মতো তিন দিন পর পুলিশের নৌকো এসে আমাদের গিরিপ্তার করলে আমাদের কাণ্ড জানাজানি হয়ে গেছে বাবুজি জাহাজ কোম্পানির কলের নৌকো তদন্ত করতে এসে দেখেছে আমাদের দেখে গেছে ভাঙা পাঁচিল তার আগেও নাকি আমাদের দেখেছে জাহাজি আলোয় গঙ্গাধরজির আস্তানার মুখে মস্ত বাঁক ওই যে পাথরের পাঁচিল ওতেই পানি ধাক্কা খেয়ে ঘুরে চলতো পাঁচিলের নিচে একটা চড়া পড়েছিল পাতলা চড়া বর্ষা ছাড়া জল ওখানে থাকতো না কিন্তু বর্ষার সময় জল চড়া থেকে পাঁচিলের গায়ে এসে ঠেকত তখন কোম্পানি চড়ার সীমানা বরাবর পুঁতে দিত খুঁটির নিশানা সেই নিশানাকে পাশে রেখে জাহাজকে চলতে হতো হুঁশিয়ারির সঙ্গে না হলে জাহাজের তলা ঠেকে যাবে ওই চড়াই রাত্রে জোর আলো সামনে ফেলে সারং নিজে দাঁড়িয়ে দেখতো জাহাজ ঠিক নিশানাকে পাশে রেখে চলছে কিনা। না বাঁকের মুখে আলোটা এসে বরাবর এসে পড়তো ওই ভাঙা গড়ের জঙ্গলে সেই আলোই সারাং আমাদের কয়েকদিনই দেখেছিল খালাসি লোকও দেখেছিল তারা ভয়ও পেয়েছিল ফিরে কি দানা দৈত্যের খেলা সারং দূরবীন করে আমাদের চিনে হেসেছিল ভেবেছিল যা ভাবে বাবুজি মানুষ তাই ভেবেছিল ভাবতে পারেনি এক জোয়ান আর এক জোয়ানি দুজনে এই নিরালা ঠাঁইয়ে এসে গাঁইতিয়া চালিয়ে মহাদেবজির বেদির পাথর খসাচ্ছে তাছাড়া ওই দিন কেউ ভাবতে পারেনি যে পাথরের পাঁচিলের পিছনে আছে এমন সুরঙ্গ সুরঙ্গটা নাকি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সিধা টানা ছিল আগে এত সব যদি কোম্পানি জানতো বাবুজি তবে ওরা হুঁশিয়ার হয়ে যেত তাহলে বন্দুক নিয়ে সান্ত্রী বসিয়ে রাখত বাবুজি নিজে থেকে ওরা ওই পাঁচিলকে মেরামত করতো বড় বড় লালমুখ সাহেব লোক এসে সব দেখলে ওই যে কালা সাহেব যে নাকি এসেছিল জরিপ করতে টিউশনের জায়গা দেখতে বাবুজি ওর নকরি ওহি নিয়ে এক কলমে খতম হয়ে গেল আমাদের দুজনের মেয়াদ হয়ে গেল বড়া আদালতে জুরি নিয়ে বিচার হলো বাবুজি তামাম দেশ ভেসে গিয়েছে টিউশনের পাত্তা পর্যন্ত নাই বাবুজি আমার দিয়ারা জমির বিলকুল মাটি গঙ্গাজি খেয়ে নিয়ে পেটে পুড়েছে সেখানে বিছিয়ে দিয়েছে মিহি বালুকে পথ তার উপর দিয়ে চলেছে এখন গঙ্গাজি আমার সাজা হলো পাঁচ বছর লক্ষ্মণিয়ার হলো বছর সরকারি উকিল সাব সওয়ালে বললে যে কাম করেছে তাতে ওদের ফাঁসিতে লটকে দেওয়া উচিত কেউ কি তাম এক এলাকা বরবাদ করে দিয়েছে দরিয়ার তুফান আমিও মনে মনে বলেছিলাম সেদিন দাও লটকে কুচ আফসোস नहीं জানো বাবুজি জিমিদারের কাছারি গিয়েছে তুফানে টিশন গিয়েছে আর বাবুজি ওই যে মুক্তয়ারের মুন্সি যে বেইমানি করেছিল তারও বাড়ি ঘর তামাম পড়ে গিয়েছে আমার আর ফাঁসিতে লটকাতে আফসোস কি তখন আমার উকিল সরকার থেকে দিয়েছিল উকিল আমি দিইনি সে বললে কসুর খুব বড় তাতে আর ভুল কি। কিন্তু ওরা তো মতলবে পাথর সরায়নি ওরা কি করে জানবে এমন হবে বড় বড় সাহেব লোকের মগজে যা আসেনি সে ওদের মগজে আসবে কি করে ওরা সুরঙ্গ দেখে সেখানে খুঁজতে গিয়েছিল টাকা জজ বাহাদুর আর জুরি লোক মানলে সে কথা আর মেনে নিলে লক্ষ্মণীয়ার কসুর এতে কম ভাবলে তারা আমি তাকে ভুলিয়ে একামে সঙ্গে নিয়েছি ওকে দিলে দু বছর আমি খুব খুশি হলাম ভগবানকে বললাম এদের তুমি মঙ্গল করো পরনাম করলাম গঙ্গা মাইয়াকে পরনাম তোমাকে লাখো পরনাম মাইজি আমার উপর অবিচারের তুমি সাজা দিয়েছো হাসতে হাসতে চলে গেলাম ফাটকে মগজ আমার সাফ হয়ে গেল বাবুজি পাঁচ বরিশ কোথা দিয়ে কেটে গেল জানতে পারলাম না কি করে জানতে পারবো বলো তখন যে আমি পেয়েছি মিল গয়া হামারা কী বলছো বাবুজি কী পেয়েছি লক্ষ্মণিয়াকে পেয়েছি আমি থাক না কেন সে আলাদা জেলে তবু তাকে পেয়েছি এ এক মজার পাওয়া বাবুজি কি করে পাই তা জানি না তবে পাই দিন রাত ও আমার আঁখের সামনে থাকতো রাত্রে বাবুজি আঁধিয়ারের মধ্যে ওর সঙ্গে সত্যি সত্যি কথা কইতাম আমি অন্য অন্য কয়েদি লোক আমাকে বলতো পাগল বাওরা আমি হাসতাম হাসতে হাসতে একরোজ বেরিয়ে এলাম জেল থেকে হঠাৎ মাটিওয়ালার চেহারা পাল্টে গেল ভুল বললাম চেহারা ওর আগেই পাল্টে গিয়েছিল গল্প বলতে বলতেই পাল্টে গিয়েছিল ওর বাঁকা ঘাটটা যেন সোজা হয়ে উঠেছিল ধনুকের মতো মেরুদণ্ডটা এক অস্বাভাবিক শক্তির টানে যেন ছিঁড়ে সোজা হয়ে কাঁধের কোঁচটাকে প্রায় অর্ধেকেরও বেশি মিলিয়ে দিয়েছিল পিঠের সঙ্গে ঠেলে বেরিয়ে আসা বুক স্বাভাবিক চেহারা নিয়ে চওড়া দেখাচ্ছিল যেন একজন শক্তিশালী প্রচণ্ড মানুষ যেন ওর ওই ভাঙা চোরা বিকৃত দেহ কাঠামো থেকে বেরিয়ে এসে কথা বলছিল এতক্ষণ চোখ দুটোই দৃষ্টির মধ্যে যে শান্তশিষ্ট মানুষটি অহরহ ভেসে থাকে জলের মধ্যে সমাধিস্থ সন্ন্যাসীর মতো তার অস্তিত্বই ছিল না গল্প বলতে বলতে সে দুই হাতে আমার তক্তপোষের শতরঞ্জি চাদর খামচাচ্ছিল অবিরাম সেই চেহারা আবার পাল্টে গিয়ে ফিরে এলো পূর্বের চেহারা সেই ভাঙা মানুষ জীবনলাল যেন আমার চোখের সামনেই হয়ে গেল মাটিওলা মেওয়ালাল মাটির বস্তা মাথায় বয়ে মাটির ভিতরের কাঁচা পাথরের কুচিতে কেটে ক্ষত চিহ্নে ভর্তি হয়ে গেল ঘাড়ে বস্তা বয়ে বসে ক্রমশ ঘাড়ের পেশি বেঁকে জমে বেঁকে গেল বুকটা ঠেলে বেরুলো। বুকের পাঁজরা বেরুলো। কাঁধের নিচে হাড় উঁচু হয়ে উঠে কুঞ্জ তৈরি হল সুদীর্ঘকাল বৎসরের পর বৎসর মাটি বয়ে ক্ষেতের মালিক লাল হয়ে গেল মাটিওয়ালা মেওয়ালাল চোখের দৃষ্টি গেল পাল্টে হয়তো এই মহানগরের এই দিন কাজ করে করে সেখানেও লাগলো মাটির প্রলেপ ঘোলা চোখে দীনতা ভরা দৃষ্টি উঠল ফুটে যাকে আমার মনে হচ্ছে শান্ত সৃষ্ট এবং সুন্দর মেমালাল বললে ফাটক থেকে বেরিয়ে এলাম বাবুজি মনে ঠিক দিয়ে নিলাম কি গাঁয়ে ফিরেই মুসরের বিটিয়াকে নিয়ে দুনিয়াতে ভেসে পড়ব গাঁয়ে থাকবো না থাকতে পারবো না চলে যাব ওকে নিয়ে যাতে ধরমে জলাঞ্জলি আগেই দিয়েছি এবার ওর ঘরে ওর রান্না ওর থারিয়াতে একসঙ্গে খেয়ে আমিও হয়ে যাবো মুসর দুনিয়াতে ওই মুসরের বিটিয়াই তো আমার সত্যি আর সব তো আমার কাছে ঝুট ওকে পেলেই আমি পেয়ে যাবো তামাম দুনিয়ার মালিকানি কিন্তু বাবুজি কি কি হলো আর আমি প্রশ্ন করলাম সেও তখন আলোক দুনিয়া পেয়েছে আমারই মতো মুসর্দের সর্দার যোগনু সে হেসে বলল তোমার লক্ষ্মণিয়া সাহেবের বেটার মা হয়েছে মেম সাহেব বন গিয়েছে তার আগে বলেনি বাবু দুটো কথা গাঁও কথা দেখলাম বাবু নতুন গাঁও বসে গিয়েছে শহরের মতো সব ওই জাহাজ কোম্পানির দৌলতে বাবু জাহাজ কোম্পানি আবার গড়েছে নয়া টিশন বড় ভারী টিশন হয়েছে এবার বুঝেছ বাবুজি মহাদেবজির আস্তানাকে আবার গড়েছে লোহা দিয়ে আর কঙ্কর বিলাইতি মাটি দিয়ে তার কোলে লোহার জাল দিয়ে বেঁধে বিছিয়ে দিয়েছে বড় বড় পত্থলের চাই টিশনের কিনারা আগাগোড়া পাক্কা করে বাঁধিয়ে দিয়েছে এবার চারটে আলো নয় শালের লোকরি নয় লোহার খুঁটি পুঁতেছে দশ দশ ঠো তাতে জ্বলছে বড় বড় আলো কি টেলিগ্রাফ বসে গিয়েছে বাজার বসে বসে গিয়েছে গিয়েছে শহরের মতো সমেত দু তিনটে বললাম ভালো ভালো ভগবান মালিক উনকে মর্জি জিওনলাল তোর কসুর ভগবান শুধরে দিয়েছেন ভালো হয়েছে দেখতে দেখতেই চলে গেলাম ওই মহাদেউজির আস্তানার দিকে ওখানে ওই যে নয়া বাঁধ হয়েছে সেখানে এক বাংলা বনে গিয়েছে এই টিশান এই বাঁধ তদারকের জন্যে সেখানে থাকে কোম্পানির এক অফিসার কালা সাহেব এইখানেই থাকে মুসরের বিটিয়া লমনিয়া মুসরদের সাপিন কন্যা পাঞ্জাবের রহনেওয়ালের মতো লম্বা বাংলা থেকে বেরুবা মাত্র আমি চিনলাম কিন্তু কাছে যখন এলো তখন আমি অবাক হয়ে গেলাম সে কি তার সাজ পোশাক রঙিন ছিটের ঘাগরা কাঁচুলি রং ধপধপে সাদা কাপড় ধপধপে সাদা জামা খসখসে চুলে লম্বা বেনি সাহেব লোকের আয়া সাহেবের মেম মরে গিয়েছে তার দুই ছেলেকে সে মানুষ করে সে বললে তারও বেশি মেওয়ালান এসো আমার সঙ্গে বাগানের এক পাশে ছোটো ঘর সেখানে নিয়ে গিয়ে দেখালে বছরখানেকের এক বাচ্চা বুকে জড়িয়ে ধরে বললে আমার জীবনকে আঁধিয়ারা রাতের চাঁদ বাবু এমন মিষ্টি হাসলে লচ্মনিয়া যে সে তোমাকে কি বলবো তারপর বললে বলতে তার এতটুকু শরম হলো না বললে সাহেব আমাকে দিয়েছে আমার নিজের ছেলে তারপর বললে তুমি সেসব ভুলে যাও বাবু আমি আর কিছু বললাম না তাকে কি বলবো আগেই আমার দু চোখ জলে ভরে গিয়েছিল ওর কথা শুনে চলে এলাম দুঃখ হলো না এমন নয় হলো তবু খুশি হয়েই চলে এলাম ওর খুশি মুখ দেখে খুশি হয়ে চলে এলাম জুট বাত নয় বাবুজি সুরজ গঙ্গা মাইজির নাম নিয়ে বলছি আমি এ কথা সাধুকে বলেছিলাম সাধুজি খুব ঘাড় নেড়েছিলেন সিয়ারামজির জয় দিয়েছেন মহাবীর কাহারের মা শুনে আমাকে ঘেন্না করেছিল লক্ষ্মণিয়াকে খারাপ কথা বলেছিল তুমি কি বলবে আমি জানি না লক্ষ্মণী আর খুশি মুখ আমার চোখের উপর ভাসছে খুশি হয়েই চলে এলাম চলে এলাম বাবুজি কলকাতায় ওখানে থাকতে মন চাইল না আর ওখানের লোকে আমার উপর ভয়ানক চটা চটবেই তো বাবুজি আমি তো অনেক কষ্ট ওদের দিয়েছি কলকাতা এলাম ভাবলাম মজুর খাটবো কিংবা কোনো চাকরি বাকরি পেলে করবো খাটবো খাবো মুসারের বেটিকে ভাবতে ভাবতেই আমার জীবন কেটে যাবে কিন্তু হয়ে গেল অন্য রকম গঙ্গা মাইজি তা হতে দিলেন না প্রথম রোজই বাবুজি হাওড়া টিশানে নেমে কলকাতায় ঢুকে কোথা যাব ঠিক করতে না পেরে গঙ্গাজির ঘাটে বসলাম আকাশ পাতাল ভাবছিলাম গাড়ি ঘোড়া লোক এত বড়ো বড়ো বাড়ি দেখে কান্না পাচ্ছিল কেন এলাম এখানে রাস্তা ঘাটে কোথাও এতটুকু মাটি নাই পাথরের ইটের লোহার পিচের উপর পা ফেলে শরীর কেমন শিউরে উঠছিল বাবুজি গঙ্গাজির ঘাটে বসে থাকতে থাকতে ওসব ভুলে গেলাম মনে হলো এই তো সেই গঙ্গাজি গঙ্গাজির ঘাটে এই যে এখানে ঘোলা জল ওই জলেই তো আমার সেই ক্ষেতির মাটি ভাবছি এমন সময় ভাটি পড়ল গঙ্গায় কাদা মাটি চিকচিকে বালি মেশানো মিহি পলি ঠিক আমার ক্ষেতির মাটি কি মনে হলো তুলে নিলাম খানিকটা মাটি দু হাতে ঘাঁটলাম পিসলাম নাকের কাছে এনে গন্ধ শুকলাম মনে হলো অবিকল সেই মাটি দু হাত ভরে মাটি আমি তাল বেঁধে তুলে নিলাম বাউরার মতো স্নান করে সেই মাটি নিয়ে ঘাট থেকে উঠে এলাম একটা আস্তানা কোথাও দেখে নিতে হবে কাদার তালটা মাথায় দিয়ে শুয়ে পড়ব দুপের বেলা ঝাঁ ঝাঁ করছে রোদ চলেছি আমি হঠাৎ একটা কুঠির দাওয়ায় খেলছিল এক খোকি সে আমাকে ডাকলো। এই এই মাটিওয়ালা এই সঙ্গে সঙ্গে বাড়ির দোর খুলে বেরিয়ে এলেন এক মাইজি বললেন বাঁচলাম দাও তো বাবা মাটি গোটা তালটাই নামিয়ে দিলাম আমি মাইজি বললেন এতনা নেহি চার পয়সার বাবুজি এই শুরু হয়ে গেল আমার ব্যবসা গঙ্গাজি আমার গচ্ছির ধন আমাকে দিয়েই চলেছেন আমি নিয়ে তাই বেচি আর খাই খেয়ে দেও বাঁচে বাবুজি তাই থেকে দশটি করে টাকা আমি লক্ষ্মণিয়াকে ভেজে দিই লক্ষ্মণিয়া পেয়েছে তার ছেলেকে আমার তো মুসরের বেটিই সব ওকে পাঠিয়েও আমার থাকে যা থাকছে তাও সব মোরবার আগে মুসরের বিটিয়াকে পাঠিয়ে দেব একটু ঘাড় নেড়ে বললে সে অনেক হবে হ্যাঁ অনেক হবে এই এত পয়সা আনি দুয়ানি আর পয়সা মোরবার আগে লক্ষ্মণিয়াকে ভেজে দেব লক্ষ্মণিয়া মুসরকে বিটিয়া পাঞ্জাবে রহনেওয়ালির মতো লম্বা সেই ওর লড়কাকে দেবে অভিভূত হয়ে ভাবছিলাম চমক ভাঙল ওরই হাঁকে অপরাহ্নের প্রারম্ভকালীন মাধুর্য টুকু যেন অকস্মাৎ চমকে উঠল তীক্ষ্ণ কণ্ঠস্বরের বেসুরা ভঙ্গির হাঁকে মাটি চাই মাটি মেওয়ালাল না এ আরেকজন এমনি ভাঙা চোরা দেহ এমনি করেই হেঁকে চলেছে এও হয়তো মাটি হারিয়ে মহানগরীতে মাটি কুড়িয়ে বেঁচে বেড়াচ্ছে দূরে দূরে মাটি চাই শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটি গল্পটির পাঠ এখানেই শেষ হলো পরের অডিওতে অন্য গল্প নিয়ে ফিরে আসবো সঙ্গে থাকুন ধন্যবাদ